ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। আলহামদুলিল্লাহ, আমরা গত তিনটি অধ্যায়ে আলোচনা করেছি আকীদার বিষয়, ইসলামের সৌন্দর্য, তারপরে আহলে সুন্নাহ জামাত কারা, তাদের বৈশিষ্ট্যকে নিয়ে আলোচনা করেছি। আমরা আজকে সম্ভবত পঞ্চম ক্লাস, আমরা আজকে পঞ্চম ক্লাসে আলোচনা করব আকীদার ক্ষেত্রে কোত্থেকে আকিদা গ্রহণ করতে হবে, আকিদা গ্রহণ কোত্থেকে করতে হবে, এবং কোরআন ও সুন্নাহকে ধারণ করা, কোরআন ও সুন্নাহকে ধারণ করার নিয়মটা কী, পদ্ধতিটা কী। সবাই তো, যারা আকিদা গ্রহণ করে তারা সবাই দাবি করে যে আমি কোরআন সুন্নাহ থেকে নেই, কিন্তু শুধু কোরআন সুন্নাহ থেকে তারা নেয় না, সাথে অন্য কিছু থেকেও নেই, প্রত্যেকেই তাদের অন্যান্য উৎস আছে। আপনি যদি দেখেন, খুঁজে দেখেন, আজ যারা সাহা বা এতে আছে বর্তমান আঙ্গিনায় যারা আছে, এদের মধ্যে আপনি দেখতে পাবেন বেশিরভাগই কোরআন সুন্নাহ সাথে কিছু না কিছু একটু না হলে কি হয় নাকি। কোরআন সুন্নাহ তো আছেই, তবে ধরেন, তবে আমাদের হুজুররা বলছে, তবে আমাদের এই বলছে, তবে আমাদের এটা পাইছি, গবেষণা অথবা ইত্যাদি করে একটা অন্যদিকে নিয়ে যাবে, অথবা কোরআন সুন্নাহর বুঝটা তাদের ভুল হবে। এই জন্য আমাদের আকিদার উৎসটা আগে জানতে হবে, এটা হলো মেইন। এই জায়গাতে ভুল হলে আর কোনোদিন শুদ্ধ পথে আসতে পারবেন। এটা হচ্ছে আকিদার মূল জিনিস, যে মানহাজুত তালাক্কি বা আকিদা কোত্থেকে গ্রহণ করবো, এটা নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। আহলে সুন্নাতুল জামাত, যাদেরকে আমরা বলেছি আহলুল হাদিস, আসহাবুল হাদিস বা আহলুল ফিকহ ওয়াল আথার, আহলুল ফিকহ ওয়াল নাজার ওয়া আহলুল হাদিস ওয়াল আথার, অথবা যারা ফিরকাতুন নাজিয়া অথবা তয়েফ আল মনসুরা, এসব একই জিনিস। এরা আকিদা কোত্থেকে নেয়, বিশ্বের যেখানে যে নামে থাকুক রাখেন, এরা একই জিনিস, এরা আহলে সুন্নাল জামা, এদের কোনো আলাদা দল হয় না। এরা কখনো কখনো দাওয়াতের সাথে সংগঠিত হয়, কিন্তু দলীয় কোনো ব্যানারে তারা পরিচিতি পায় না, দলীয় ব্যানারে তাদের পরিচয় হয় না। এদের আকিদা গ্রহণের নীতিটা কি, আকিদা এবং আমলের ক্ষেত্রে তাদের মধ্যে কিছু তারা এক করে, আকিদা গ্রহণের নীতির ক্ষেত্রে তারা সুনির্দিষ্ট কিছু নিয়মের বাইরে যায় না। তারা যেমন আমলের ক্ষেত্রে কখনো কখনো তারা কেয়াসকে তারা নেয়, কেউ কেউ তাদের মধ্যে অসুবিধা নেই, মতভেদ হইতে পারে জন্য, কিন্তু আকিদের ক্ষেত্রে তারা কোনো কেয়াস গ্রহণ করে না। তাহলে আকিদের ক্ষেত্রে কোত্থেকে নিতে হবে আকিদা কি, দেখবেন পৃথিবীতে বর্তমানে যারা আছে অনেকেই আকিদা গ্রহণ করে, কাশফা আছে কারো কারো বা তাকলিদ আছে, বাপকে দেখে আসছি এরকম করতে, আমিও সেরকম করি। আবার দেখবেন কেউ কেউ আকিদা গ্রহণ ক্ষেত্রে তাদের কোনো ফালসাফা আছে, দর্শন আছে, পড়ানো হয়, তারা অনেক অনেকে এমন দর্শনও পড়ে, কেউ কেউ দর্শনের নামে কুফুরি মতবাদ পড়ছে, তারা কেউ কেউ আছে গ্রিক দর্শন, কেউ হিন্দু দর্শন, কেউ আধুনিক দর্শন, বিভিন্ন নামে তারা আকিদা গ্রহণ করতেছে। বিভিন্ন যেভাবে নাম দেখ না কেন, আকিদাগুলি উৎস কিনা এটা আমাদের জানা দরকার। আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করবো, এটা খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যা ভুল হলে আর কোনোদিন এই সঠিক জায়গায় আসতে পারবে না। মানে আপনার এটাকে বলা হয় আল গাওয়াইল ফিক্রিয়া, চিন্তাগত বিভ্রান্তি। কোত্থেকে নেব আকিদাটা, আকিদা বিশ্বাস কোত্থেকে নেব? আমরা আগেই বলেছি আকিদা বিশ্বাস হচ্ছে এমন জিনিস যেটা না দেখার বিষয়, না দেখে যে জিনিস বিশ্বাস করবেন সেটাই আকিদা। যে জিনিস দেখা যায় এটা আকিদা হয় না। আপনার সামনে যদি একটা গাছ দেখেন, আপনি বলেন বিশ্বাস করি এটা গাছ, তাহলে হাস্যকর হবে, সবাই বলে যে এটা গাছ দেখতেই পাচ্ছি, বিশ্বাসের কি হলো? আকিদা বিশ্বাস হচ্ছে এমন জিনিস যেটা গায়বী জগতের জিনিস, এখানে কোত্থেকে নিতে হবে? গায়বী জগতের জিনিস যারা ভালো জানে তাদের সব তার থেকে নিতে হবে। গায়বী জগতের জিনিস একমাত্র আল্লাহ জানে, আর কেউ জানে না। আপনারা জানেন, যেহেতু একমাত্র আল্লাহ জানে, তাহলে আল্লাহ যেভাবে আমাদেরকে দিয়েছেন সেভাবে নিতে হবে। আল্লাহ দেয়া দুইটা সূত্র, একটি হচ্ছে কোরআনে কারিম, আরেকটি হচ্ছে সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ওয়াহী বলা হয় একসাথে। আকিদার একমাত্র উৎস ওয়াহী, এটা আমরা সহজে বলতে পারি। আকিদার একমাত্র উৎস হচ্ছে ওয়াহী,
ওহী ছাড়া আকিদার কোনো উৎস নেই। ওহী ছাড়া আর আকিদার যে উৎস বলবে সেটা কখনো গ্রহণযোগ্য হবে না। আমরা সবাই জানি যে ইমানের রোকন হচ্ছে ছয়টা, আল্লাহর উপর ইমান, ফেরেশতাদের উপর ইমান, আখেরাতের উপর ইমান, কিতাবের উপর ইমান, রাসূলদের উপর ইমান, তাকদীর উপর ইমান, আল্লাহ কিতাবের উপর ইমান, এগুলি ছয়টা যে আকিদার ইমানের রোকন। এখন কেউ যদি বলে যে আরেকটা রোকন আছে, সেটা হচ্ছে আত্মা ঘুরে বেড়ায়, আমরা নিব কিনি, নিব না, বিবেকে ধরলেও নিব না, বিবেকে না ধরলেও নিব না, কেউ কাশ্মীরে দেখলেও নিব না, কেন নিব না? এটা ওয়াহির কথা না, ওয়াহির কথা হচ্ছে আকিদার রোকন হচ্ছে ছয়টা, ওয়াহির কথাটাই আমরা নিব। এই জন্য আরকান ইমান সিত্তা, কেউ কেউ বলে সাতটি, সাতটি না ছয়টি আসলে শুদ্ধ, সাতটি বলার ক্ষেত্রে তাদের কোনো দলিল নেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে আকিদার অর্থই হচ্ছে যা না দেখে, যা যা সম্পর্কে আমাদের জ্ঞান নাই, যা সম্পর্কে আমাদের কোনো পূর্বধারণা নাই, এমন জিনিসটা নেওয়াটাই হচ্ছে আকিদা। এবং সেই জিনিসটা নিতে হলে আমাদেরকে, আগেও বলেছি, আমাদেরকে ওয়াহির দিকে ফিরে যেতে হবে। আর ওয়াহি হচ্ছে দুইটা, একটা হচ্ছে মতলু, একটা গায়ের মতলু। তেলাওয়াত করা হয় কিছু ওয়াহি, কোরআনে কারিম তেলাওয়াত করলে সব হয়, এটা গায়ের মতলু, হাদিস রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা তেলাওয়াতের জন্য না, আমল করার জন্য, পড়ার জন্য, বোঝার জন্য, চিন্তা গবেষণা করার জন্য, ওয়াহি গায়ের মতলু, তেলাওয়াত নয়, তেলাওয়াত কৃত নয় এমন ওয়াহি। এই দুইটি ওয়াহি হচ্ছে আমাদের আকিদার উৎস, এটাকে বলা হয় সাহিহুল মানকুল। এই জন্য আমাদের শেখ বলতেছেন ওয়াহুল সুন্নাতি ইয়াতালাক্কাউনা আকিদাতাহুম মিন সাহাইল আন সাহাইহিল মানকুল। আহলে সুন্নাতুল জামাত তাদের আকিদা গ্রহণ করে যে সমস্ত নকল, অর্থাৎ ভাষ্য, কোরআন এবং সুন্নাহর ভাষ্য সহি হয়েছে সেগুলো থেকে। কোরআনটা শুদ্ধ, এতে কোনো সন্দেহ নেই, সহি, কিন্তু হাদিসের ক্ষেত্রে শুদ্ধ হইতে হবে। কোরআনটা মতওয়াত, এতে কোনো সন্দেহ নেই, হাদিসের ক্ষেত্রে মতওয়াত হওয়া জরুরি নেই, শুদ্ধ হইতে হবে। তাহলে কোরআন এবং সুন্নাহ সাহিহা, এটা বলতে হবে, কোরআন এবং সহি সুন্নাহ হচ্ছে আহলে সুন্নাত জামাতের আকিদের উৎস, এর বাইরে তারা যায় না কখনো। তবে আহলে সুন্নাতুল জামাত তাদের আকিদার আরও তিনটা উৎসের কথা বলে, যেগুলো সহায়ক, যেগুলো আকিদা গ্রহণের ক্ষেত্রে সহায়ক, তবে আকিদা নিজেরা দেয় না, আকিদা, তবে আকিদা কোরআন সুন্না যা আসে তা গ্রহণ করতে সহায়তা করে, এরকম তিনটে জিনিস আছে। একটি হচ্ছে ইজমাউল মুতালাক্কা বিল কবুল, যে ইজমা সবাই গ্রহণ করে নিয়েছে এমন ইজমা। ইজমা কি? সাহাবা কেরাম কোনো একটা বিষয়ে একমত হয়েছে, যেমন আমরা বলি সাহাবা কেরাম আল্লাহর সিফাতকে অপব্যাখ্যা না করার ক্ষেত্রে একমত হয়েছে, অপব্যাখ্যা হবে না, এটা তারা একমত হয়েছে, তারা করতো না হলেও। আল্লাহ সিফাতকে অপব্যাখ্যা করার ক্ষেত্রে, তাবিল করার ক্ষেত্রে সাহাবা কেরাম, তাদের কাছ থেকে কোনো নস পাওয়া যায় না। আল্লাহর গুণের ক্ষেত্রে কোথাও তারা একটা সামান্য তা অপব্যাখ্যা করেনি, যাতে এজমা হয়ে গেছে তারা কোনো আকিদার সিফাতের ক্ষেত্রে কোনো অপব্যাখ্যা হবে না। অনুরূপভাবে আখেরাতের মাসালার ক্ষেত্রে তারা একমত হয়েছে যে কবর আজাব যেটা বলছে ওইটাই, যেভাবে যেটার মতো বলা হয়েছে, হাসরের মাঠে যেভাবে বলছে এইভাবেই, তারপরে ফুলসেরা যেভাবে পার হওয়া করছে এটাই, কোরআন সুন্নাহ যেটা আসছে এটাই, সাহাবায়ে কেরাম এগুলো অপেক্ষা করে নাই, তাহলে এজমা হয়ে গেল এটাতে। এই এজমাটা মূলত নিজেদের থেকে না, এটা হচ্ছে কোরআন কেরিমের অথবা হাদিসের কোনো নস্কে ভাষ্য করে তারা একমত ছিল, এটা বলা উদ্দেশ্য। তাহলে আমরা দেখতাম তিন নম্বর যেটা সহায়ক, যেটা অর্থাৎ কোরআন এবং সুন্নাহ সাহিয়ার পরে সহায়ক যে একটি উৎস, তা হচ্ছে এজমাউল উম্মাহ, উম্মতের এজমা। উম্মতের এজমা কীভাবে বুঝবেন? এখনকার উম্মতের এজমা হলে হবে না, এখন যদি সারা দুনিয়ার মানুষের এজমা হয়ে যায় কোনো একটা বিষয়ে, কোরআন সুন্নাহ বিরুদ্ধে এটা গ্রহণযোগ্য হবে না। এখানে উদ্দেশ্য হচ্ছে ওই এজমা, যে এজমাটা সাহাবায়ে কেরামের যুগে ছিল, সালাফুল উম্মাহ যেটাকে ছিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যে বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন, সেই বিষয়টি আমাদেরকে গ্রহণ করে নিতে হবে। কীভাবে ঐক্যমত পোষণ করেছেন? কখনো পজিটিভলি, কখনো নেগেটিভলি। পজিটিভলি কি? কখনো কখনো তারা সবাই বলছেন একটি কথা, সবাই বলেছেন তাকদীর হয়ে মানতে হবে, কোরআন সুন্নতা আসছে, সুতরাং এটা কিন্তু বিরোধিতা করার কিছু নেই। কোনো একজন সাহাবি থেকে তাকদীর উপর ইমানের বিষয়ে কোনো উল্টাপাল্টা কথা আসেনি, কোনো একজন সাহাবির মধ্যে থেকেও আল্লাহর সিফাত, আল্লাহর গুণ সাব্যস্ত করার ক্ষেত্রে কোনো ভিন্নমত আসেনি। তারা কখন তাবিল করছে প্রমাণিত হয়নি, অপব্যাখ্যা করছে প্রমাণিত হয়নি, অর্থ করে নেই প্রমাণিত হয়নি। তাহলে বোঝা গেল যে এজমা যেটা মোতালাক কাবিল কবুল, যা কবুল হয়ে গেছে, যা গ্রহণযোগ্য হয়ে গেছে, এমন এজমা আমাদের আকিদার সহায়ক উৎস, এগুলি মূল উৎস নয়, সহায়ক। অর্থাৎ আমরা আকিদা কোরআন সুন্নাহ বলে এই বলবো যে এটার উপরে এজমা হয়ে গেছে, অতিরিক্ত কথাটা আমরা বলতে পারবো, কারণ এই জন্য যে আমরা যেন পরবর্তীতে এমনি বাড়াবাড়ি না করি। বর্তমান সময় অনেক মানুষ আছে, যখন আমরা বলি যে এই বিষয়ে তো
সরফরা কোনোদিন দ্বিমত পোষণ করেন নাই, তখন তারা বলতে থাকে ওরা না বুঝলে আমরা বুঝছি, নাউজুবিল্লাহ, মানে নিজেরা বোঝার দাবি বেশি করে থাকে। আমি দেখেছি বাংলাদেশে একজন আছে মুতাজিলা ফেরকার লোক, একদিন তার সাথে কথা হয়েছিল টেলিফোনে, যদিও আমি কখনো যাইনি, টেলিফোনে বলতে বলতে আমি বললাম যে আপনি যা যা বলেন এগুলি তো কোনো সালাফ বলে নাই, বলছে না বললে কি আমরা এই কম বুঝি নাকি, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে সমস্যা, এটা হল গাওয়ায়ুল ফিক্রিয়া, এগুলো হচ্ছে ভুল, গাওয়ায়ুল ফিক্রিয়া এগুলো হচ্ছে চিন্তাগত বিভ্রান্তি, চিন্তাগত বিভ্রান্তি, ভুল পথভ্রষ্টতা, এটা করে থাকে। তাহলে ইজমাউল উম্মাহ, আমরা বলছি কোরআন সুন্নাহ হচ্ছে মেইন, কোরআন এবং সহিহ সুন্নাহ থেকেই আমাদের আকীদা গ্রহণ করা হবে। ইজমাউল উম্মাহ, কোনো বিষয়ে আমাদের সালাফরা একমত হয়ে গেছেন, যেগুলি বর্ণিত হয়েছে ইজমা বলে, আকীদার কিতাবে স্পষ্টভাবে কোনটা কোথায় ইজমা হয়েছে সেটা বলে দেওয়া হয়েছে। আকীদার কিতাব কি? আকীদার কিতাবে তো আমাদের অনেকেই চিনি না, দুর্ভাগ্য। এখানে আকীদার কিতাবগুলির মধ্যে আমরা যদি কোনো দেখি, সালাফে সালেহীন অনেক ছোটো ছোটো কিতাব লিখেছেন, বড়ো কিতাব লিখেছেন, এর মধ্যে একটি কিতাবে বলি, যেমন সারা রসুল আকীদা তাহলে সুনুল জামাল ইমাম আল্লাহ আলী কাই রহমতুল্লাহ আলী, ইমাম আল আজুরি শরিয়া লেখক আল আজুরি রহমতুল্লাহ আলী, এনারা যে আকিদার ইবনে বাত্তা রহমাহুল্লাহ, আল ইবানাতুল কুবরা, আল ইবনে বাত্তা, ইবানাতুল সুগরা, আল ইবনে বাত্তা রহমাহুল্লাহ, এই সমস্ত আকিদার কিতাবগুলো অনেক আগের লেখা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী ফেকুল আকবর, যদি ধরে নিই এটা ওনার লেখা, অথবা ওনার বংশের কেউ না কেউ লিখছে, অথবা ওনার ছাত্র লিখছে, ধরে নিলাম, যদি কেউ বিরোধিতা করে করুক, কিন্তু আমাদের কথা হলো যে সেই পরিবার থেকে আসছে। অনুরূপ ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা, তাহলে বোঝা গেল যে ওনারা ইজমা যেগুলি বর্ণনা করে সেগুলি গ্রহণযোগ্য, ইমামরা যেগুলি বর্ণনা করেছে। নিজেরা এখন আমি ইজমা দাবি করলে হবে না, বেদাতিরা এখন যে কোনো কিছু বলে যে ইজমা হয়ে গেছে। আপনি দেখবেন যে অনেকেই মিলাদ ফরে বলে মিলাদুর ফরে ইজমা, আবার দেখবেন অনেকে হাত বের হয়েছে কবর থেকে বলে ইলের ফরে ইজমা, বানিয়ে দিলে হলো নাকি একটা ইজমা, এগুলো হচ্ছে মানুষের বানোয়ার ইজমা। কোরআন এবং সুন্নাহ বাইরে, তাদের নির্দেশনার বাইরে কোনো ইজমা হলে গ্রহণযোগ্য না সেটা, এবং এটা হবেও না কোনো দিক। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজতিমা উম্মতি আলা দলাল, আমার উম্মত কখনো পথভ্রষ্টতা একমত হবে না, আমার উম্মত কখনো পথভ্রষ্টতায় একমত হবে না। পথভ্রষ্টতাকে তাদের কোনো একমত একান্ত একমত হওয়ার সুযোগ নাই, পথভ্রষ্টতার উপরে একমত হবে না। এটা আল্লাহ এই উম্মতকে বিশেষভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত দেওয়া হয়েছে। তাহলে ইজমাউল উম্মাহ, উম্মত যে ইজমাটি গ্রহণ করে নিয়েছে, দাবি নয় বাস্তবতা, এবং লেখা হয়েছে কিতাবে, সেটাও আমাদের জন্য সহায়ক একটি উৎস। সহায়ক আরেকটি উৎস হচ্ছে মাকুল, মাকুল অর্থ সরিহুল মাকুল, যেই বিবেকটা সরাসরি বুঝাচ্ছে, বাঁকা হয়ে বাঁকা পথে যায়নি, বিবেক তো নষ্ট হয়ে যায়। আপনি যদি কোনো যার জ্বর হয়েছে তাকে যদি কোনো আপনি মিষ্টিও খাওয়ান, সেগুলো আমার তিতা লাগতেছে, ভালো রান্না করা জিনিস তার কাছে খারাপ লাগতেছে, তার বমি আসতেছে, এর অর্থ তার বিবেক নষ্ট হয়ে গেছে। কিন্তু যে বিবেক নষ্ট হয়নি, সেই বিবেক, সেই বিবেকের যে দাবি, সেটাও আমাদের আকীদার সহায়ক একটা উৎস। বিবেকের দাবি কি? সহজ একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে একজন বেদুইন যাচ্ছে পথ দিয়ে, যাওয়ার সময় সে দেখলো রাস্তার মধ্যে পড়ে আছে কিছু বিষ্টা, ওটের বিষ্টা। তিনি বললেন, তাকে আরেকটু যাওয়ার পরে দেখলেন যে পায়ের দাগ দিয়ে পড়ে আছে, আরেকটু যাওয়ার পরে তিনি দেখলেন যে বিভিন্ন পদচিহ্ন দেখা যাচ্ছে, আরও অনেক বিভিন্ন জিনিস দেখা যাচ্ছে। তিনি বললে, তাকে জিজ্ঞাসা করো তুমি কি আল্লাহ আছে কি স্বীকার করো কি না, বলে হ্যাঁ স্বীকার করবে। কীভাবে বুঝলে? বুঝলাম এই জন্য যে পায়ের চিহ্ন বোঝা যাচ্ছে যে কিছু পদচারী গেছে, ঠিক অনুরূপভাবে এই উটের বিষ্ঠা বোঝা যাচ্ছে এখানে উট ছিল। তাহলে এই যে সৃষ্টি পুরোটাই আসমান জমিন, সৃষ্টি বোঝা যাচ্ছে একদম সবটা আছে, না সৃষ্টি আসলো কোথেকে, নাহলে সৃষ্টি আসলো কোথেকে? কোরআনে কারিম আল্লাহ তাআলা এটাকে তুলে ধরেছেন এইভাবে, আম খুলকু মিন গাইরি শাইইন আম হুমুল খালিকুন, সূরা তুরের মধ্যে, তারা কি স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয়েছে নাকি নিজে নিজে সৃষ্টি হয়েছে, দুটো একটা হতে হবে। নিজে নিজে সৃষ্টি হওয়া সম্ভব না, এটা নিজে ছিল না, আনবে কোথেকে নিজেকে? তাহলে অবশ্যই দ্বিতীয়টা আসবে, সেটা কি? তাকে কেউ সৃষ্টি করেছে, তাকে কেউ না কেউ সৃষ্টি করেছে, সেটা নিজেও আসতে পারে না, আর তার মতো আরেকজন হতে পারে না, কারণ সে সৃষ্টি করবে কোথেকে? সে তো নিজেও তো আরেকজন থেকে নিয়ে আসছে। তাহলে একজন স্রষ্টা আছে যিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ, কারো থেকে জন্ম নেননি, অর্থাৎ কেউ তাকে আনেনি এবং তিনিও কাউকে জন্ম দেননি এবং তার সমকক্ষ কেউ নেই, এরকম একজন স্রষ্টা থাকবে, এটা বিবেকের দাবি। তাহলে আকীদা গ্রহণ করে বিবেকের দাবি, যে বিবেক নষ্ট হয়নি, এই বিবেকের দাবি হচ্ছে যে এই বিবেকও দাবি সহি আকীদার একটি সহকারী উৎস, এগুলি মূল উৎস না, এই সহযোগী উৎস। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি একটা গ্রন্থ লিখেছেন, মুওয়াফাকাতু সারিহুল মাকুল লি সহীহিল মানকুল, যে সরাসরি বিশুদ্ধ, সরাসরি যা নষ্ট হয়নি, শুদ্ধ বিবেক, সুস্থ বিবেক,
সুস্থ বিবেক বিশুদ্ধ ভাষ্যের সাথে, কোরআন সুন্নাহ ভাষ্যের সাথে কখনো বিরোধ হয় না, এটার উপর তিনি এক গ্রন্থটা লিখেছেন। তিনি দেখিয়ে দিয়েছেন নাম দারুল আকল ওয়া নকল, এটা আরেক নাম, এটা আকল এবং নকল অর্থাৎ কোরআন সুন্নাহর সাথে কখনো বিবেকের কোনো বিরোধ হবে না, কোরআন সুন্নাহর সাথে কখনো বিরোধের বিরোধ হবে না, এটা তিনি দেখিয়েছেন এগারো খণ্ডের বই লিখে। এটা হচ্ছে এই জন্য আমরা এই জন্য বলি যে যে সুস্থ বিবেক আছে, সুস্থ বিবেক সহি আকিদার উৎসের একটা সহায়ক গ্রন্থ, সুস্থ বিবেক সহি আকিদার উৎস একটি সহায়ক উৎস, সহি আকিদা গ্রহণ করতে হলে সুস্থ বিবেকটা কাজে লাগাতে হবে, অসুস্থ বিবেক দিয়ে কাজ হবে না। অসুস্থ বিবেক দিলে কীরকম হবে জানেন, কদিন আগে দেখলাম ভারতে একটা গরুর কাছে মাপ চাইতেছে, গরুর কাছে খাবার দিতেছে, গরুর জন্য কাপড় নিয়ে গেছে বড় নেতা, গরুর কাপড় সুন্দর কাপড় পরাইছে গরুরে, গরুর পায় গরু গায়ের দিয়ে হেঁটে গেছে, এটা তার জন্য মহা বিরাট কিছু গাবি, গরু কারো খাবারের মুখ দিছে হয়তো মনে করে বিরাট কিছু করে ফেলছে, মা এসেছেন সে খুশি। আমি কলকাতা একবার গেলাম, দেখলাম যে গরু এক বেটার খাবারের মুখ দিছে, আমি তো স্বাভাবিক বসতে বললাম যে আপনার খাবার খেয়ে বলতেছে, বেটা আমারও ধমক দিচ্ছে, বলতে আপনি বলেন কেন আমার মা আসছে, নাউজুবিল্লাহ। এটা হলো অসুস্থ বিবেক। তো সুস্থ বিবেক যে বিবেকটা পারিপার্শ্বিক অবস্থা বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে নষ্ট হয়নি, সুস্থ বিবেক নষ্ট হয় বিভিন্ন কারণ, তার মধ্যে একটি হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা, বিয়া পরিবেশ নষ্ট করে দেয়, পিতামাতা নষ্ট করে দেয়, বন্ধুবান্ধব নষ্ট করে দেয়, নফসে আম্মারা বিবেক সুস্থ বিবেকটা নষ্ট করে দেয়। তো সুস্থ বিবেক যেটা, সুস্থ বিবেকের দাবি যেটা, সুস্থ বিবেকের দাবি আমাদের জন্য আকিদার একটি সহায়ক উৎস, সুস্থ বিবেকের দাবি আকিদার একটি সহায়ক উৎস। তাহলে আমরা আকিদার সহায়ক উৎস পাইলাম দুইটা, মূল আকিদার উৎস হচ্ছে দুইটা, আকিদার সহায়ক পাবে দুইটা বলছে, মূল আকিদার উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ, যেটা ওয়াহি বলে, একটা বললেও চলে, ওয়াহি বে নো আইহে তা দুই প্রকার, ওয়াহি মতলু গায়ের মতলু তেলাওয়াতকৃত ওয়াহি এবং গায়ের তেলাওয়াতকৃত নয় এমন ওয়াহি। আর এটার সহায়ক উৎস হচ্ছে দুইটি আমরা বলেছি, একটি হচ্ছে ইজমা, যে ইজমাটা ঐক্যমতটা মুসলিম উম্মার ঐক্যমত যেটা আগে হয়ে গেছে এবং লিখিত হয়ে গেছে সেটা, আর দ্বিতীয় হচ্ছে যেটা সুস্থ বিবেক। ঠিক আরেকটা তিন নম্বর একটা সহায়ক উৎস আছে, সেটা হচ্ছে আলফেতরাতুল কওয়িমা আও আলফেতরাতুস সাউইয়া। আলফেতরাতুস সাউইয়া সেটা কি? স্বভাবজাত যে মানুষের স্বভাবজাত যে মানুষের স্বভাবজাত একটা আহ্বান, স্বভাবের আহ্বান, সুস্থ স্বাভাবিক যে জাত আছে এটা বিবেক নয়, এটা কোনো বিবেকের আহ্বান নয়, এটা বোঝা যাচ্ছে তাকে সয়ে দিলে এদিকে যায়। আপনি যদি কোনো একটা সুস্থ মানুষকে কোনো কাজের দিকে দেন, সে সুস্থভাবে চলবে, অসুস্থ মানুষকে দিলে অসুস্থভাবে চলবে। তাহলে একজন সুস্থ একটা বিবেক মানুষের একটা সুস্থ একটা প্রকৃতি আছে, সুস্থ একটা স্বভাব আছে, স্বাভাবিক যেটা বাঁকা হয়নি, যেই ফেতরা নষ্ট হয়নি, যেই ফেতরাত নষ্ট হয়নি, তাকে ছেড়ে দিলে সহি শুদ্ধ আকিদার কথাই বলবে, এর সহায়ক একটা উৎস। যেমন একজন মানুষ উপরের দিকে হাত তোলে বিপদে পড়লেই, সে কাফের হোক আর ইহুদি হোক নাসারা হোক, দেখুন হাত উপরে উঠছেই তার, এমনকি একটা প্রাণী পর্যন্ত তারা কিন্তু উপর দিকে তাকিয়ে থাকে বৃষ্টির জন্য, তারাও বৃষ্টির দিকে উপর দিকে তাকিয়ে থাকে। এই জন্য বৃদ্ধ মানুষ দুনিয়া সব কিছু উল্টাপাল্টা করলেও আল্লাহর দিকে কথা বললে উপর দিকে হাত চলে যায়, মাথা চলে যায়, চিন্তা হইলে উপরের দিকে, তিনি উপরে, নিচের দিকে চিন্তা আসে না। এটা হচ্ছে স্বভাবজাত, এটা কোনো কেউ শিখিয়ে দেয়নি, এটা কোনো কেউ তাকে চিন্তা করে বলে দেয়নি, আল্লাহ তাআলা এটা তাকে দিয়ে দিয়েছেন, যখন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তখন এটা দিয়ে দিয়েছেন। এটার নাম হচ্ছে আলাস্তু বিরাব্বিকুম কালুবালা, এটার নামে ওইটা, মুখে কেউ বলেনি, অন্তরে এটা ডেলি দিয়েছেন, এই জন্য এটা হচ্ছে কালুবালা, তার অন্তরে ডেলি দিয়েছেন যে তারা আল্লাহকে স্বীকার করবে। প্রত্যেকটি মানুষের অন্তরে, প্রত্যেকটি মানুষের অন্তরে আল্লাহ তাআলা এটা দিলে দিয়েছেন, তার বিবেকের মধ্যে দিয়ে দিয়েছেন ফেতরা, সেটা দিয়ে কি যে তাকে তার এবং আল্লাহর মাঝে যদি কোনো কেউ বিরোধী বাধ্যবাধক বিরোধীকারী কিছু না থাকে, পিতা বা পিতামাতা বা পরিবেশ বা বন্ধুবান্ধব বা শয়তান যদি না থাকতো, তাহলে সে অটোমেটিকলি আল্লাহর কথা পেয়ে যেত, আল্লাহ হেদায়ত পেত। তাহলে হাজার হেদায়ত পায়নি, সমস্ত হেদায়ত না পাওয়ার কারণগুলি আমরা জানি, পিতামাতা অথবা পরিবেশ, যে পরিবেশে থাকে, অথবা তার শয়তান তাকে ভিন্নপথে, অথবা তার বন্ধুবান্ধব, এরা তাকে ভিন্নপথে পরিচালিত করে বলেই সে ভালোকে খারাপ দেয়, খারাপকে ভালো দেখে, ভালোকে খারাপ দেয়, খারাপকে ভালো দেখে, এটা পরিবর্তন হয়ে যায় তার মধ্যে, তার স্বাভাবিক যে সুস্থতা, স্বাভাবিক ফেতরাত বলা হয় এটাকে, ফেতরাতটা নষ্ট হয়ে গেছে তার, এটাকে ফেতরাত বলা হয়। এই ফেতরাত এটাও কিন্তু যদি সেটা বিশুদ্ধ থাকে, বক্র না হয়, সহজ থাকে, সোজা থাকে, এটা মানুষকে সহি আকিদার দিকে নিয়ে যাবে, সহি আকিদার দিকে নিয়ে যাবে, সহি আকিদার তাকে শিখাবে।
সহিহের বিরোধী হবে না কখনো। এই জন্য অনেক মানুষকে দেখেছি তারা স্বাভাবিকভাবে কথাটা বললে বুঝে, আবার অনেক মানুষকে বললে বুঝে না। অনেক স্কুল শিক্ষিত বা সাধারণ শিক্ষিত মানুষকে যদি কোনো কোরআন সুন্নাহ নস বলা সহজে বুঝে যায়, আবার দেখুন মাদ্রাসার কোনো হুজুরকে বুঝাতে গেলে 3 দিন লাগবে, 7 দিন লাগবে, কারণ তার মাথার ভিতরে বিবেকটা নষ্ট হয়ে গেছে আগেই। সে গ্রিক দর্শন পড়েছে, অমুক দর্শন পড়েছে, কুতবি মাই বুঝি এগুলি পড়ে পড়ে তার মাথা বিবেক নষ্ট হয়ে গেছে। এখন আমি যত রকমে কোরআন হাদিসের কথা বলি, যতভাবে আল্লাহ সিফাতের কথা বলি, আল্লাহ গুণের কথা বলি, তত সে বলবে হাদেস হয়ে গেছে, হাদেস না হুদুস, এই জাতীয় কথা বাস্তব, মানে সে তার মাথার ভিতরে ওই জিনিস ঘুরছে যে জিনিস সে পড়তেছে, সে এখন স্বাভাবিকভাবে জিনিস নিতে পারতেছে না, কোরআন সুন্নাহর দর্শটা নিতে পারতেছে না। আরবের মানুষগুলোর মধ্যে যারা স্বাভাবিক ছিল, স্বাভাবিক বিবেক সম্পন্ন ছিল, তারা কিন্তু বুঝে যেত সহজেই, আর যারা বিবেকের মধ্যে তাদের বক্রতা ছিল তারা কিন্তু নিতে পারে নাই। এই জন্য আল্লাহ তাআলা বারবার কোরআন কারিম বলছেন আমাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতিন ওয়া ইবতিগাআ তাউইল, যাদের অন্তরে বক্রতা আছে তারা শুধুমাত্র ওই জিনিসটা নেয় যে জিনিসটা মুতাশাবে অর্থ বোঝা যায় না সেটার দিকে দৌড়ায়। আপনি যদি কোনো অনেক মানুষকে আছে কোরআন এবং সুন্নাহ আপনি সারাদিন পড়তে অর্ধেক অনেক কিছু বুঝবেন, সমস্যা নেই, আপনি বুঝবেন এবং আপনার ভালো লাগবে, কিন্তু কিছু মানুষ আছে খুঁজে খুঁজে কোরআন সুন্নাহর ওই জায়গাটা চিনতে নিয়ে তার সারাক্ষণ তার টেনশন থাকবে, যে জায়গাটা বুঝতে কষ্ট হয়, যে জায়গাটা বুঝতে হলে আলেম লাগে, যে জায়গাটা বুঝতে হলে ব্যাখ্যা লাগে, সেই জায়গার জন্য সারাদিন সে ব্যস্ত হয়ে পড়ে, ওই জায়গা নিয়ে সে ঝগড়া। অনেক মানুষ আছে তার সন্দেহ তার কাজ, হেদায়ত নিয়ে চিন্তা করে না, কোরআনের কোন জায়গায় কোন কথাটার সাথে কোন কথার বিরুদ্ধে লাগাবে, এটা হেদায়ত, হেদায়তের সমস্যা, হেদায়তের সমস্যা, হেদায়ত না নেওয়ার জন্য সে বিভিন্ন রকম বাহানা খুঁজে, কারণ তার অন্তরে বক্রতা রয়েছে, তার ফেতরা সবিয়া নষ্ট হয়ে গেছে, স্বাভাবিক ফেতরাটা নষ্ট হয়ে গেছে, ফেতরা মানে স্বাভাবিকজাত যে দাবি, স্বভাবের যে দাবি সেটা বন্ধ হয়ে গেছে তার, সেটা অন্যদিকে অন্যদিকে বাইপাস হয়ে গেছে, এখন সে ভালোটা আর দেখে না, এখন সে ভালোটা দেখতে পায় না। উমর রাদিয়াল্লাহু আনহুর সময় এক ব্যক্তি এসে কুফা থেকে আসছে, আসে মদিনায় এসে কোরআন এক আয়াতের সাথে আরেক আয়াত, এক আয়াতের সাথে আরেক আয়াত বলে বলে ভালোভাবে এটা নিয়ে ইয়া করতেছে। তো উমর রাদিয়াল্লাহু বলে যে কী হয়েছে, বলে এই লোকে কোরআনে শুধু এইটা আনে ওইটা আনে, এখান থেকে ওইখানে বিরুদ্ধে, ওইখানে তা ওইখানে বিরুদ্ধে দেখে, আর কিছু দেখে না। আপনি কিছু মানুষ দেখবেন সারাক্ষণ, যখন আপনি দেখবেন যে যারা আজ নাস্তিক হয়ে গেছে তাদের কাজই হচ্ছে যে জায়গা তার বুঝে আসে না ওই জায়গা নিয়ে তার যত গবেষণা, যে জায়গা বুঝতে হলে আলেমদের কাছে লাগবে সেটা নিজে বুঝতে চেষ্টা করবে। তো ওমরা যেন বলে যে কী হয়েছে তার, বলে যে এই হয়েছে, বলে আচ্ছা তারা নিয়ে আসো, তার মাথার উপরে উনি কতগুলি ভালো করে কতক্ষণ লাগালেন চাবুক, এরপর যে এখন দেখো ঠিক হয়েছে কিনা, বলে আমি আমার মাথা ঠিক হয়ে গেছে, আমি আর এইগুলো প্রশ্ন করবো, এটা হচ্ছে নিয়ম। সলভে সার নিজের সবসময় বলতেন ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলেছেন, বলছেন এটা একটা কথা, গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে যাদের অন্তরে আল্লাহ তাআলা সুস্থতা দিয়েছেন, বিবেকে সুস্থতা আছে, তারা কী করে কোরআনের যে সমস্ত আয়াত বা হাদিসের সমস্ত হাদিস যেগুলো মহকাম এগুলো উপরে আমল করে, আর মোতাসাবেগুলোকে মহকামের উপরে মিলিয়ে তারা আমল করে, বলে যে মোতাসাবেগুলো নিয়ে তার টেনশন করে না, যেগুলো দ্ব্যর্থবোধক বা দুইটা অর্থ হইতে পারে সেটা মহকাম অনুসারে আমল করে। আর যাদের অন্তরে বক্রতা আছে তারা কী করে জানেন, তারা কী করে আপনি শত আয়াত আনবেন মহকাম সুস্পষ্ট সুদৃঢ় এগুলো উপরে আমল করবে না, এটা টেনে নিয়ে যাবে মোতাসাবের দিকে, ওইটা তো বলছে ওইটা তো হলে নেই, নাউজুবিল্লাহ। আল্লাহ যেখানে স্পষ্ট বলেছেন মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন, আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি, এইটা তারা নিতে রাজি নেই, তারা কি গ্রহণ করবে, আবার আজ বলছিল আমি ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি সন্তান দেন, এটা নিতে রাজি নেই তারা। তিনি বলেছেন যদি রহমানের সন্তান হতো তাহলে আমি প্রথম তার এবাদত থেকে দূরে থাকতাম, এটা যেমন কোরআন আল্লাহ বলেছেন আপনি বলে দিন, তো এইটা এগুলি নিবে না, তারা কোনটা নিবে, আল্লাহ তো ঈসা আলাইহিস সালামকে বলছে রুহুল্লাহ, রুহ কালিমাতুল্লাহ ও রুহ মিনহু, তার কালিমা, তো তার কালিমা বলতে তার নিশ্চয় সন্তান বুঝেছে, এই জাতীয় কথাবার্তা ওই অন্যদিকে তারা চলে যাবে। ঠিক কিছু মানুষ আছে এরকম, এখন আপনি শত শত আয়াত আর শত হাদিস নিয়ে আসবেন, আপনি শত আয়াত আর শত হাদিস নিয়ে আসবেন আল্লাহর সিফাত সাব্যস্ত করার ক্ষেত্রে, আল্লাহ গুণ সাব্যস্ত করতে, এগুলো নিবে না, কোনো একটা কোনো একজন মনীষী হয়তো তার ভুলবশত বলে ফেলছে কোনো একটা কথা, সেটাই তাদের কাছে দলিল হয়ে যাবে, আবার শত মনীষী যে শুদ্ধ পক্ষে বলছে ওইটা দলিল হবে না, ওই ভুলটাই তার কাছে বলছে, একজন তো বলছে, একজন কেমনে বললো, কিন্তু এতজনের কথা তার কাছে আর লাগছে না, এটা এই জন্য যে তার ফেতরাত নষ্ট হয়ে গেছে। তাহলে আমরা এটাই বুঝলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত আকিদা গ্রহণ করার ক্ষেত্রে ওহী থেকে একমাত্র আকিদা গ্রহণ করে, তাদের ওহীকে সহযোগিতাকারী বুঝের সহযোগিতা করার জন্য, ওহী বোঝার জন্য তারা আরও 3টি জিনিসকে, ওহী অর্থ কোরআন সুন্নাহ থেকে নেয়, সহিহ সুন্নাহ কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে, এই দুইটাকে সহযোগিতা করার জন্য, বুঝকে সহযোগিতা করার জন্য আরও 3টা জিনিসকে তারা কাজে লাগে, একটা হচ্ছে এজমাউল উম্মা, আরেকটা হচ্ছে সুস্থ বিবেক, আরেকটা হচ্ছে সোজা যে স্বভাব, স্বভাবজাত যেটা স্বভাব, স্বভাবের আকিদা বিবেক এক নয়,
কারণ বিবেকের দাবি আপনি বুঝেন, বিবেক হচ্ছে একটার সাথে একটা মিলে মিশিয়ে পরীক্ষা করা। আর সুস্থ যে ব্যক্তিটা কেউ পরীক্ষা করে না, অটোমেটিকলি মাথায় আসছে, সেটা হচ্ছে সুস্থ সুস্থ বা সহজ সরল সরল বিবেক, যেটাকে বলা সরল ফেতরাত বা যেটাকে বলা হয় মানুষের স্বভাবজাত যে দাবি, স্বভাবজাতের স্বভাবজাত স্বভাবজাত চাহিদা দাবি, সেটা এই পাঁচ তিনটা জিনিসকে তারা এই আকিদার উৎস হিসাবে গ্রহণ করে, তারা আকিদার সহযোগ উৎস হিসেবে গ্রহণ করে। তাহলে আগে গেল দুইটা আর এখন বললাম তিনটা, মোট পাঁচটি জিনিসকে আকিদার উৎস হিসেবে আমরা গ্রহণ করি এবং তিনটি এই পাঁচটি জিনিসের কথা বলি। তার মধ্যে মূল আকিদার উৎস হচ্ছে মূলত ওয়াহি, ওয়াহি কোরআন এবং সহিহ সুন্নাহ, আর বাকিগুলি হচ্ছে সহযোগ উৎস। এগুলি কোনোটা কোরআন সুন্নাহ বিরোধী মনে জাগলে বুঝতে হবে যে আমার বুঝটা ভুল হয়েছে, কোনো ফেতরাতে জাগলে বুঝতে হবে ফেতরাতের মধ্যে কোনো সমস্যা হয়েছে, কোনো এজমা দাবি করলে কেউ যদি হয় না, এজমা দাবি করলে বুঝতে হবে যে এই সমস্ত এজমা হয়নি, মূলত কোরআন সুন্নাহ সবসময় প্রাধান্য পাবে। তবে এদেরকে সহযোগী করার জন্য আল্লাহ তাআলা যোগে যোগে সহযোগিতা, কোরআন সুন্নাহ বোঝার জন্য আল্লাহ তাআলা মানুষকে বিবেক দিয়েছে, মানুষকে সুস্থতা দিয়েছে, সুস্থ স্বাভাবিক স্বভাবজাত প্রকৃতি দিয়েছে, এর মাধ্যমে মানুষ আকিদা গ্রহণ করে থাকে। আকিদা গ্রহণ করার উৎস আমরা বুঝতে পারলাম, এখন আমরা একটু ব্যাখ্যা করবো সেটা কি। আকিদা গ্রহণ করার উৎসের ক্ষেত্রে তারা আবার যেটা বলেছে সেটা হচ্ছে ইয়াতাকিদুন আনাল হুজ্জাত আল ক্বাতিআত ওয়াল মারজিআ আল আলা কিতাবুল্লাহ তাআলা ওয়া সুন্নাত নববিয়্যা সহীহা ওয়ালাউ কানাত আহাদা। তারা মনে করে আকিদার উৎসের ক্ষেত্রে দুটি যেটা অকাট্য যে দলিল প্রমাণ এবং যেখানে ফিরে যেতেই হবে সর্বোচ্চ যে জায়গা ফেরার জায়গা সেটা হচ্ছে কি, আল্লাহর কিতাব এবং সহীহ সুন্নাহ, আল্লাহর কিতাব এবং সহীহ সুন্নাহ, এটা তারা বিশ্বাস করে। আল্লাহর কিতাবের ক্ষেত্রে তারা জানে যে সবটাই মোতাওয়াতের, মোতাওয়াতের অর্থ হচ্ছে এমন বর্ণনা যে বর্ণনার মধ্যে আর সন্দেহ করার কিছু থাকে না, কেউ যদি সন্দেহ করে এই সন্দেহ তার উপরেই পতিত হবে, এটা মানুষ সবাই মিলে তার উপরে সন্দেহ করবে, লক্ষ লক্ষ মানুষ কুটি বলে বললেও কম হবে না, যারা কোরআনে কারিমের প্রথম থেকে বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা নাস নাসের সিন পর্যন্ত সম্পূর্ণরূপে মুখস্থ ঠোঁটস্থ এবং তারা এরকম কোনো ভুল করে না, এবং এটা যুগ যুগ ধরে লিখিত আকারে আছে পৃথিবীর আনাচে কানাচে, যেখানে কোরআনে কারিম লেখা হোক না কেন একই রকম পাবেন, ভিন্ন কিছু পাবেন না। এর বিপরীতে আপনি যদি কোনো দেখেন বাইবেল সোসাইটি যেটা বাইবেল বের করেছে, আপনি 10 বছর আগের বাইবেল আর বর্তমান বাইবেল এক পাবেন না, তখন লিখতো খোদাবন্দ, এখন লেখা আল্লাহ তালা, চালাকি করে তখন লিখতো একরকম এখন লিখতো একরকম, অনুবাদের কত পার্থক্য তা দেখবেন আপনি 10 বছর আগেরটা এখন আর মিলে পাবেন না কখনো। আবার বর্তমানেও একই সময়ে বাইবেল সোসাইটি যেটা বের করেছে আবার যেটা অন্যরা বের করেছে দেখবেন যে একরকম না, অন্য একরকম না, আবার ক্যাথলিকদের একটা একরকম, আবার অর্থোডক্স আরেক রকম, আবার প্রোটেস্ট্যান্টদের তার আরেক রকম। এর অর্থ হচ্ছে কি, একই জনের একই রকম, তাদের কোরআন একরকম না, তাদের তাওরাত বা বাইবেল একরকম না। তাহলে বোঝা গেল যে ওদেরটা কোনোদিন মতবাদের বা সাব্যস্ত না, কিন্তু আমাদের কোরআন আল্লাহ তাআলা মতবাদের হিসেবে দিয়েছে, মতবাদের এমন অকাট্য যেখানে আর আগ থেকে পর পর্যন্ত কোনো কথা বলার, আগে থেকে পর পর্যন্ত কোনো কথা বলার অধিকার কারণে এখানে কথা বলার কোনো জায়গাও রাখা হয়নি। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাহ জামাত বিশ্বাস করি এটা যে আমাদের সর্বোচ্চ যাওয়া জায়গা যাওয়া হচ্ছে কোরআনে কারিম, কোরআনে কারিম যেটাকে যেটাকে মানতে বলেছে আমরা এটাকে মানতে বাধ্য। কোরআনে কারিম আমাদেরকে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মেনে নিতে। কোরআনে কারিম বলছে ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তা গ্রহণ করো, রাসূল যা থেকে নিষেধ করেছেন তা পরিত্যাগ করো। কোরআনে কারিম বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা উল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা তোমাদের শাসক আছে এবং আলেম আছে তাদের আনুগত্য করো। কোরআনে কারিম আমাদেরকে বলেছে ফালা রব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমু কা ফিমা শাজারা বাইনাহুম, কখনো নয়, শপথ করে বলছেন আল্লাহ তাআলা নিজের রবের শপথ, নিজের শপথ নিজে করছেন, যারা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের মধ্যে যে ফয়সালা করবেন সেটা তারা গ্রহণ করে না নিবে। এটা হচ্ছে কোরআনে কারিম হচ্ছে সর্বোচ্চ জায়গা, যেটা অন্য সমস্ত দলিলের দলিল, সমস্ত দলিলের উপর দলিল হচ্ছে কোরআনে কারিম। তো কোরআনে কারিম যা বলছে তা যদি না মানেন তো আপনি দলিলও মানেন না, কোরআন বলছে রাসূলকে মানতে, কোরআনের 63 আয়াতে রাসূলের আনুগত্য করতে বলা হয়েছে এবং কোরআনে কারিমের বহু জায়গাতে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে, বলছেন মান আতা রাসূলে ফাকাদ আতা আল্লাহ, রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করলো। তাহলে বোঝা গেল কোরআনে কারিম, কোরআনে কারিম হচ্ছে সর্বোচ্চ দলিল, সর্বোচ্চ প্রমাণ। কোরআনে কারিম বলছে রাসূলুল্লাহ হাদিসকে মানতে হবে, সেই জন্য হাদিস আমরা মানি। আবার কোরআন হাদিস নিজেও দলিল হিসেবে আসছে, রসুল রসুলকে মানলে তার হাদিস তার কথা মানতেই হবে, রসুলকে মানার অর্থই হচ্ছে তার কথা মানা, রসুল এই জন্য আল্লাহ তাআলা কোরআন নবী পাঠিয়েছেন কি জন্য, যে তার থেকে নেয়া উম্মতের জন্য সহজ হয়। সুন্নাহ কিন্তু সুন্নাহ নবীর ক্ষেত্রে একটা জিনিস, সেটা হচ্ছে সহি হতে হবে। কোরআনের ক্ষেত্রে আমরা সহি কথাটি বলিনি, কোরআন সহি, কোরআন মুতাওয়াতের, এখানে আর কোনো কথা বলার অধিকার নেই। কিন্তু সুন্নাহ নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা তার দিনকে হেফাজত করেছেন, কোরআন হেফাজত করেছেন, হাদিস হেফাজত করেছেন,
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটা দুইটাই কোরআনও হেফাজত করেছে আল্লাহ তাআলা, সাহাদিসও হেফাজত করেছে। কিন্তু যুগে যুগে লোকেরা এর মধ্যে কিছু কিছু মিথ্যা জিনিস ঢুকিয়ে দিয়েছে, দুর্বল জিনিস ঢুকিয়ে দিয়েছে, সেগুলিকে বাদ দিতে হবে, এই জন্য সেগুলি থেকে কোনো আকীদা সাব্যস্ত হয় না, শুদ্ধ হতে হবে। এটাই লক্ষ্য হাদিসের ক্ষেত্রে। তাহলে দ্বিতীয় যে উৎসটি, হাদিসটা শুদ্ধ হতে হবে, এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসটি থেকে আকীদা নিতে হবে যে হাদিসটি শুদ্ধ। দুর্বল কোনো কিছু দিয়ে আমরা আকীদা নেই না, বানোয়াটা দূরের কথা। এই জন্য অনেকেই দুর্বল হলেও সলে তো, কিন্তু সলে তো তারা মুখে বলে একটা যে সলে ফাজাইল আমলের ক্ষেত্রে কেউ কেউ বলে থাকে, এটা আরেক মিথ্যা কথা। ফাজাইল আমল তো কোনো হুকুম জারি হবে, এটা তো মুস্তাহাব হবে, সুন্নাত হবে। তাহলে ফাজাইল আমলের ক্ষেত্রে কেমনে জারি হবে? আর তারা বলে যে কোনো হুকুম জারি, হুকুম নেওয়া যাবে না। ফাজাইল আমল তো হুকুমও, এটা একটা হুকুম, এটা বিধান, এ নিবে কি করে? কোনো একটা জিনিস আপনি সারাদিন চিন্তা করলেন যে মাছ ধরতেছেন, পরে দেখলেন যে যেই মাছ যেখানে রাখছেন সেখানে যায় আসলে জায়গাটা নষ্ট, মানে আপনার ডুলাটাই নষ্ট, মাছ চলে গেছে। তাহলে আপনি চিন্তা করলেন আপনি এটার আমল করে কী লাভ হলো আপনার? তাহলে দুর্বল যেটা সেটা কখনো আকিদের উৎস হতে পারে না, কোনো আমলের উৎস হতে পারে না। এই জন্য আকিদের উৎস নয়, এটা বিল ইজমা, সবাই নিকটে বিল ইজমা। অথচ দেখা যায় দুর্বল হাদিস দিয়েই তাদের যত কর্মকাণ্ড, আপনি দেখবেন যে ওরা বলতেছে দুর্বল না বানোয়াট হাদিস দিয়ে, দেখবেন কি বলতেছে, লাউলাকা লাউলাকা লামা খালাকতুল আফলাকা, যদি আপনি না হইতেন আপনি না হইতেন আমি আসমান আস ফালাক সৃষ্টি করতাম না। কে বলছে এটা? এটা কোনো আল্লাহ রাসূল বলেন না, মিথ্যা কথা এটা। আবার দেখেন কেউ কেউ বলতেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ প্রথম তৈরি করেছেন আমার নূর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কখনো সেটা বলেন না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। তো এটা আকিদা হয় কি করে? কিন্তু তারা আকিদা চালাই দিচ্ছে, অথচ আকিদার ব্যাপারে সবাই একমত যে আকিদার ব্যাপারে কোনো দুর্বল হাদিস চলবে না, মিথ্যা হাস্তে দূরের কথা। কিন্তু তারা আমলের ক্ষেত্রে কখনো করে না, সেটা আমরা ভিন্ন বিষয়ে সেটা আলোচনা করবো যে আসলে আমলের ক্ষেত্রে নেওয়া যাবে না এই দুর্বল হাদিস। তো আকিদার ক্ষেত্রে, আকিদার ক্ষেত্রে দুর্বল হাদিস কোনোভাবেই গ্রহণযোগ্য না, বানোয়াটা দূরের কথা। তো সহি হাদিস নিতে হবে। তো আকিদার উৎসের মধ্যে বড় উৎস বললাম কোরআনে করিম, আর কোরআনে করিমের দাবি অনুসারে আমাদেরকে সহি সুন্নার উপর আমল করতে হবে, এটাও সহি সুন্না থেকে আমাদের আকিদা গ্রহণ করতে হবে। সুন্না নববিয়ার ক্ষেত্রে হাদিস যদি সহি হয়ে যায়, যখন আপনি দেখবেন যে হাদিসটি সহি, হাদিসটি বুখারিতে আসছে মুসলিমে আসছে, অথবা হাদিসটির ব্যাপারে সবাই একমত হয়েছে, বুখারি মুসলিম আসে নাই তবে মুস্তাখরাজাতে আসছে, অথবা ধরেন তো মুস্তাখরাজাতে আসছে, হ্যাঁ সেগুলো, অথবা যে সমস্ত হাদিসের কিতাব লিখেছেন অনেকে যেগুলো শুদ্ধ বলে বলেছেন, যেগুলো আমি শুদ্ধ আনছি সেই হাদিসগুলো, এই হাদিসগুলো শুধুমাত্র আকিদার ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে, কোনো দুর্বল হাদিস কোনোভাবে গ্রহণযোগ্য হবে না, কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। তবে যদি সহায়ক হয় সেটা, যে একটা সহি হাদিস আছে তার সাথে এটা শক্তিশালী হচ্ছে, সেটা ইমামরা সেভাবে আলোচনা করেছেন সেই হিসাবে সেটা আসবে, সেটা উল্লেখ করা হবে। কিন্তু হাদিস যদি কোনো সহি না হয় তাহলে সেটা কোনোভাবেই সেটা আমাদের দলিল আকারে আসবে না, আকিদার জন্য দলিল আকারে আসবে না। কিন্তু হাদিস সহি হলেই হবে, এখানে কোনো মোতাবাতের হইতে হবে না, মাশহুর হইতে হবে না, এটা কিন্তু হাদিসের ক্ষেত্রে, হাদিসের ক্ষেত্রে মোতাবাতের বা মাশহুর হওয়া লাগবে না, মাশহুর হওয়া লাগবে না। মাশহুর অর্থ কি? মোতাবাতের অর্থ কি? অর্থাৎ যেটা একক বর্ণনা নয়, একক বর্ণনার বিভিন্ন আছে, মতভেদ আছে, তবে যতটুকু এটাই যে একজন একক বর্ণনা শুধুমাত্র মাশহুর বলা হয়, যে প্রথমে একক ছিল পরে অনেকেই বর্ণনা করেছে মাশহুর বলা হয়। আবার মোতাবাতের হয় যেটা সব যুগে সমানতালে মানুষ বর্ণনা করেছে, সন্দেহের কোনো সুযোগ সেখানে নেই এটা। কিন্তু হাদিসের ক্ষেত্রে হাদিস যখন সহি হয়ে যাবে তখন সেখানে আপনার আমার কখনো এটা দরকারে তাকানোর দরকার নেই যে এটাকে একক বর্ণনা কিনা, একক বর্ণনা গ্রহণযোগ্য, হাদিস সহি হলে একক বর্ণনা গ্রহণযোগ্য। আপনি কোরআন হাদিসে হাদিসের এমন আকিদের এমন এমন মশলা পাবেন যা শুধু একটি হাদিস দিয়ে সাব্যস্ত হয়েছে, শুধু একটি দুটি হাদিস দিয়ে সাব্যস্ত হয়েছে, এমন বহু মশলা পাবেন। কিন্তু কোনো সমস্যা নেই, কারণ আল্লাহ তাআলা হেফাজত করেছেন দিনকে, এই জন্য সেটাকে আকিদের সমস্ত মশলার ক্ষেত্রে আপনার জন্য আমার জন্য কখনো মতওয়াতের হওয়া জরুরি না, আশিস মতওয়াতের হাদিস হওয়া জরুরি না, এবং মাশহুর হাদিস হওয়া জরুরি না, বরং আহাদ একক হাদিস যদিও আহাদ হাদিস হয় সেটাও গ্রহণযোগ্য। শর্ত হচ্ছে হাদিসটা সহি হতে হবে, হাদিসটা যদি সহি বলে বিবেচিত হয় তাহলে সেটা অবশ্যই গ্রহণযোগ্য। সহি করার নিয়ম নীতি মুহাদ্দিসিনরা বলে গেছেন, আপনার আমার জন্য রেখে দেননি, হাদিসটা কীভাবে সহি হবে তার বর্ণনাকারী সহি হতে হবে, এক সনদটা মুত্তাসিল হতে হবে রাসূলুল্লাহ পর্যন্ত, দুই এবং যারা বর্ণনাকারী তারা সবাই গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হতে হবে, এবং এরা অত্যন্ত উঁচু মানের হেফজ দাওয়াবেত মুখস্থকারী হতে হবে, আর সেখানে কোনো রকমের মনকার হইতে পারবে না, মোয়াল্লাল হইতে পারবে না, স্বাদ হইতে পারবে না। দুইটা নো নেগেটিভ আর তিনটা পজিটিভ গুণ, এই পাঁচটা গুণ নিয়ে হচ্ছে হাদিস সহি হওয়ার শর্ত। হাদিস সহি হওয়ার শর্ত যখন পাওয়া যাবে তখন এই হাদিসটি, যে হাদিসটির আকিদের বিষয়ে দালাল করলে হাদিসটা আকিদাটা গ্রহণ করতে হবে, এই আকিদার গ্রহণ। এখানে আর এটা বলা যাবে না যে এটা তো দুর্বল হাদিস, একক হাদিস বা একক হাদিস দিয়ে কেন আকিদা গ্রহণ করবে না, একক হাদিসের কোনো কথা নেই। আহলে সুন্নাহ জামাত সবসময় খবর ওয়াহেদ দিয়ে, খবর ওয়াহেদ বলে আরেক বর্ণনায়, একক হাদিস দিয়ে হাদিস আকিদা গ্রহণ করে, যুগ যুগ ধরে গ্রহণ করে আসছে, যুগ যুগ ধরে গ্রহণ করে আসছে। সাহাবায়ে কেরাম যখন একটু হাদিস বর্ণনা করতেন কখনো কখনো একক বর্ণনা করেছেন, তারা বিশ্বাস করেছেন এটা যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারা কখনো বলেন নাই যে তুমি আরো মানুষের কথা না বললে আমি আকীদা বিশ্বাস করতে না, এটা না। যখনই হাদিস শুদ্ধ হয়েছে তারা গ্রহণ করে নিয়েছে, তাবেঈনরা তাই করেছেন, ইমামরা তাই করেছেন। যারা বলেছে যে আকীদার ক্ষেত্রে একক হাদিস বা খবর ওয়াহিদ গ্রহণযোগ্য না, তারা মুতাজিলা, এর আগ পর্যন্ত কেউ এটা বিরোধিতা করেনি। আর বর্তমানে মুতাজিলাদের যারা চেলা চামুন্ডা আছে, আশারী মাজবুদী, এরা কেউ কেউ বলে থাকে, কিন্তু আলহামদুলিল্লাহ তাদের অনেকেই এটা বলে না। তারা হাদিস সহি হলে তারা সবাই অন্য সব কিছু পরিত্যাগ করে হাদিসের উপর আমল করে থাকে। তাহলে আমরা জানলাম দ্বিতীয়ত, সেটা হচ্ছে যে সর্বোচ্চ দলিল হচ্ছে কোরআনে করিম, তারপর হচ্ছে সুন্নাহ নববিয়্যাহ সহিহা, সহি সুন্না, যদিও সেটা একক বর্ণনা হয়, খবর ওয়াহেদ হয়, এতে কোনো পার্থক্য করা যাবে না বরং। এবং আলহামদুলিল্লাহ দেখা গেছে কখনো কোনো সহি হাদিসের সাথে কোরআনে করিমের কোনো বিরোধ হয়নি। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন যে আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে কোনোদিন কোনো সহি হাদিসের সাথে কোনোদিন কোরআনে করিমের কোনো বিরোধ লাগেনি, দেখা যায়নি। সহি হাদিসের সাথে বিরোধ হইতে পারে না, হয়তো তার বুঝের ব্যাসকম হইতে পারে কোনো ব্যক্তির কাছে, অথবা তার কাছে এটা মজমাল, এটা মুবাইন হতে পারে, অর্থাৎ এটা সংক্ষিপ্ত বর্ণনা করছে, এটা বিস্তারিত বর্ণনা করছে, এটা হতে পারে, অথবা এটা নাসেখ মনসুখ হতে পারে, এটা আগে ছিল এটা পরে হতে পারে, এমন কিছু হতে পারতো। কিন্তু তারপরে আকিদার ক্ষেত্রে কোনো নাসেখ মনসুখ নেই, আকিদার ক্ষেত্রে কোনো নাসেখ মনসুখ নেই, অর্থাৎ রহিতকারী কিছু নেই, কারণ আকিদা একই জিনিস, এখানে কোনো কিছু বাদ যায় না আকিদাতে, অন্য কিছু আকিদার পরিবর্তন হয় আমলের ক্ষেত্রে, আকিদার ক্ষেত্রে কোনো নাসেখ মনসুখ নেই, একই জিনিস। কখনো আল্লাহ দুইজন ছিল একজন হয়ে গেছে এরকম না, নাউজুবিল্লাহ। তাহলে আকিদার ক্ষেত্রেও কোনো কন্ট্রাডিক্টরি কোনো কিছু পাবেন না কোনোদিন। এই জন্য হাদিস যেমন সহি হবে, খবর ওয়াহেদ হলো, এটা আমাদের জন্য আকিদের উৎস, আকিদা গ্রহণ করতে হবে সেখান থেকে। তিন নম্বর জিনিস হচ্ছে যে পয়েন্ট, সেটা হচ্ছে লা ইউকাদ্দিমুন আলা কালাম ইল্লাহ তাআলা কালাম রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কালাম আহাদিন কায়না মান কান, আল্লাহর কালাম রাসূলের কালামের উপরে তারা আহলে সুন্নাত জামাত, আহলে সুন্নাত জামাত যারা, তাদের গ্রহণ করার আকিদা গ্রহণ করার নীতি হচ্ছে কোরআন সুন্নাহ থেকে নিতে হবে। কিন্তু নেয়ার ক্ষেত্রে তারা কি করে, আল্লাহর কালাম রাসূলের কালামের উপরে পৃথিবীর যত মানুষই বলুক না তারা সেটা গ্রহণ করে না। আল্লাহ তাআলা বলছে, আল্লাহ রসুল বলছে, এখন আপনি যদি বলেন যে এটা কেমনে হয়, তাহলে বোঝা গেল আপনার মতটা গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলছে তার হাত আছে, আল্লাহ রসুল বলছেন আল্লাহর হাত আছে, আল্লাহ তাআলা বলছেন তার চোখ আছে, আল্লাহ রসুল বলছেন তার চোখ আছে। আপনি এখন বললেন যে গ্রিক দর্শন দিয়ে এসে বললেন, বড় বড় দার্শনিক এরিস্টটল অথবা এই প্লেটো অথবা থলেস এদের কথা দিয়ে আপনি মনে হইলো যে এটা কীভাবে হতে পারে, ডেমোক্রেটস ইত্যাদি কথা, দার্শনিকদের কথা, বড় বড় দার্শনিক আপনার কাছে বেশি প্রিয়, আপনার তাদের কথা দিয়ে বিবেক, তথাকথিত বিবেক নিয়ে এসে আপনি বিচার করলেন, এটা আলোচনা জমাত কখনো করে না, এটা আলোচনা জমাত এইভাবে আকিদা গ্রহণ করে না। তারা বলে যে আল্লাহ রসুল বলেছেন সত্য, কোনো কথা নেই, আল্লাহ বলেছেন সত্য, কোনো কথা নেই। কীরকম রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বলেছেন যে চুরের মতো মিহি এবং খুরের মতো ধারালো, চুরির মতো ধারালো, তরবারির মতো ধারালো, এর চেয়ে আরও ধারালো, এটার উপর দিয়ে মানুষ পার হতে হবে। আপনি এখন যারা মুতাজিলা তারা এটা বিশ্বাস করে না, তারা বলে যে আল্লাহ কষ্ট কেন দিবে, মানে তার বিবেক তার কাছে বেশি প্রিয়। হ্যাঁ, কবর আজাবের কথা তারা বিশ্বাস করে না, কো আমরা তো শুয়ে দেখছি, কবর আজাব দেখিনি, আমরা উপরে উঠে দেখছি, কেউ তো দেখতে কবর আজাব দেখলাম না। আল্লাহ বলছে, রসুল বলছে কোরআন ওজন হবে, বিশ্বাস করি আমরা, কিন্তু মুতাজিলা বলে ওজন হইলে কিন্তু আল্লাহ কি বাক্কাল না ফাউয়াল, নাউজুবিল্লাহ, আল্লাহ কি তরকারি বিক্রেতা, আল্লাহ কি ইয়া বিক্রেতা, তরকারি আল্লাহ কি খাবার বিক্রেতা, আল্লাহ কি বাঁধবে কেন, নাউজুবিল্লাহ, কেন এটা বলে তারা। এটা বলার কারণ হচ্ছে তারা আল্লাহ এবং তার রসুলের বাণীর উপরে স্থান দিয়েছে কাকে, গ্রিক দর্শনকে, বিবেককে। বিবেক যখন তার কাছে বেশি প্রিয় হয়, গ্রিক দর্শনে যখন বলে না এগুলো ওজন হয়, তাদের কাছে মনে হচ্ছে আমল আবার ওজন হয় কী করে, আমল তো এটা তো অর্থ অর্থপূর্ণ জিনিস, এগুলো তো এটা কোনো বস্তুগত জিনিস না, এটা ওজন হয় কী করে, তাদের মাথায় এটা ধরে না। অথচ বর্তমানে মানুষ কিন্তু অনেক জিনিস যেগুলি অর্থপূর্ণ সেগুলি বিবেচনা করতেছে, এখন প্যারামিটার দিয়ে দুনিয়া সব কিছু মানুষ করতেছে, মাপতেছে বাতাসের গতি, মাপতেছে এটা, মাপতেছে ওইটা, মাপতেছে গরম মাপতেছে ঠান্ডা মাপতেছে, এটা কোনো তাদের সমস্যা হচ্ছে না, কিন্তু আমল মাপতে গেলে তাদের কাছে বিবেক ধরে না, নাউজুবিল্লাহ। এটা এই জন্য যে আল্লাহর কালাম এবং রসুলের হাদিসের উপরে তারা তাদের বিবেককে প্রাধান্য দিয়ে থাকে, এই কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত তারা আল্লাহর কালাম এবং রসুল্লাহ হাদিসের উপরে কোনো কারো কথাকে কোনো দিন প্রাধান্য দিবে না, সে যেই হোক না কেন, সে তার বাপ হোক, পীর হোক, অথবা তার তথাকথিত উস্তাদ হোক, অথবা তার কোনো ইয়া হোক, তারা কখনো সেটাকে তারা এই প্রাধান্য দেয় না। এটা তারা কোরআন সুন্নাহ থেকে আকীদা গ্রহণ করে, যেটা আসছে ওটা যেভাবে আসছে সেভাবে বিশ্বাস করে যে আল্লাহ এবং তার রসুল বলেছেন এটা সত্য। সূর্য এক মাইল উপরে থাকবে, হাদিসে আসছে, আপনি যদি কোনো গ্রিক দর্শনের অনুসারী হন তথাপি আপনার মনে হবে এক মাইল উপরে কেমনে থাকে, বর্তমানে যদি কোনো একটু কাছে থাকে সব পুড়ে ছাই হয়ে যায়, দূরে গেলে পরব হয়ে যেত, তখন এক মাইল উপরে কেমনে থাকবে, তাহলে বোঝা গেল আপনি এখনও ইমান আনেননি, আপনার ইমান আসেনি। আহলে সুন্নাত জামাতের লোকেরা বলে
যে এটা মুতাজিলা বলতে পারে, কিন্তু আহলুস সুন্নাহ জামাত বলে এটা না, এরকম নয়। আহলুস বলতে এটা সত্য, যেহেতু এটা বলছে আল্লাহ আল্লাহ তাআলা বলছে এটা সত্য এবং সেটা হবেই, এবং সেটা আর কীরকম ধরন আমরা জানি না, তবে বাস্তবে এটা ঘটবেই, এটা বাস্তবে এটা ঘটবে এবং এটা সত্য বলে বিশ্বাস করি আমরা, কারণ আল্লাহ এবং তার রাসূল সেটা বলেছে, আল্লাহ তার রাসূল সেটা বলেছে। তাহলে বোঝা গেল যে তারা আল্লাহর কালাম রসুলের কালামের উপরে, আহলুস সুন্নাহ জামাত কখনো আল্লাহ আল কালাম রসুল্লাহ সাল্লাহ কালামের উপরে কথার উপরে আর কারো কথা যেই হোক না কেন তার কারো কথার মূল্য তারা দেয় না, সে যেই হোক না কেন। অথচ আজ দেখেন কোরআন এবং সুন্নাহ বোঝার ক্ষেত্রে তাদের অনেকেই আকাবের কেউ কেউ তাদের নেতা কেউ তাদের বড় নেতার কথা ছাড়া তাদের বুঝে না। এই সামান্য একটি মাসালা তারা যা করে একামত দিন নিয়ে তারা যদি কোনো স্বাভাবিকভাবে বুঝতে সলভে চালেন কীভাবে বুঝতে তাদের সমস্যা হতো না, তারা তাদের নেতার গোষ্ঠীর মতটাকে তাদের কাছে প্রাধান্য পায় বেশি, কখনো তারা কোরআন হাদিসের যে ভাষ্য সে তার থেকে তারা কখন গ্রহণ করে না, তাদের মতটা গ্রহণ করা দরকার। আমাদেরটাও খারাপ কি মানে তাদেরটাও তারা নিতে চায় তো কোরআন সুন্নার মত থেকে মদের উপরে তাদের মতকে প্রাধান্য নিতে চায়, এটা কিন্তু কখনো এটা কিন্তু কখনো আহলে সুন্নাহ জামাতের তরিকা নয়, পদ্ধতি নয়। আহলে সুন্নাহ জামাতের কথাই হচ্ছে এটা যে আল্লাহর কথা এবং রাসূলের কথার উপরে আর কারো কোনো কথা চলবে না, আর কারো কোনো কথা চলবে না। ইমামরা তাই বলেছেন, ইমামরা তাই বলেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেন বলতেন যে যখন তুমি দেখবে যে আমার কথার বিপক্ষে রাসূলুল্লাহ হাদিস আসছে, আমার কথাকে দেয়ালের উপর মারো। দেয়ালের উপর মারো কেন বলছে, দেয়াল সাধারণত শক্ত হয়, অর্থাৎ এটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলো, এটা তুমি কোনোভাবে এটা দয়া করিও না, দেখবে আলাদা করে রাখো এটা না, মানে দেয়ালের উপর মারো, মানে চূর্ণ বিচূর্ণ করো, আমার কথার কোনো মূল্যই নেই। এটা মনে রাখতে হবে যে ব্যক্তি পৃথিবীর যে প্রান্তে হোক না কেন, যে ব্যক্তি মনে করবে যে রসুলের কথার সাথে তার কথার একটা মূল্য থাকা উচিত, সে ব্যক্তি ইমানদার হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে সঙ্গে সঙ্গে, বরং সে মনে করতে হবে রসুলের কথাই সত্য, রসুলের কথা বুঝার ক্ষেত্রে সে মত দিতে পারবে, রসুলের কথার বুঝার ক্ষেত্রে বুঝে সেটার পক্ষে মত দিতে পারবে, রসুলের কথা বুঝে নিজে আরেকটা বাণী কোনো মত দিতে পারবে না, নিজে আরেকটা বাণী মত দিতে পারবে, রসুলের কথাটাকে বুঝে সে মতটা বুঝতে পারবে, সেটা হচ্ছে ফেক, সেটাকে যদি নিজের মতো করে বানিয়ে দেয় সেটাই হচ্ছে বেদাত, নিজের মতো বানিয়ে ফেললে এবং সেটা একসময় কুফুরি পর্যন্ত চলে যায়। এই জন্য এটা গুরুত্ব সাথে নিতে হবে, আল্লাহর কালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর কারো কোনো কথা চলবে না। চতুর্থ যে পয়েন্ট সেটা হচ্ছে যে আহলে সুন্নাহ জামাত বিশ্বাস করে এটা আস-সুন্নাতু হুজ্জাতুন বিনাফসিহা ফিল আকীদাতি ওয়াল আহকাম, সুন্নাহ বা হাদিস নিজে নিজেই দলিল, নিজেই দলিল হয়েছে কোথায়, আকিদার ক্ষেত্রে এবং আহকামের ক্ষেত্রে, আকিদার ক্ষেত্রে এবং আহকামের ক্ষেত্রে। আকিদার তো ফেক, আকিদা এবং ফেকের ক্ষেত্রে, আকিদার তো বিশ্বাস আর ফেক তো আমলি, এই দুইটার ক্ষেত্রে সুন্নাহ নিজে নিজে দলিল, অর্থাৎ সুন্নাহকে প্রমাণ করার জন্য আপনার আর বাইরের বিবেক লাগবে না, সুন্নাহকে সাব্যস্ত করার জন্য বিবেক লাগবে না। তবে হ্যাঁ, এটা সত্য যে কোরআনে হাদিস গ্রহণযোগ্যতা কোরআনের কারণে আসছে, এটা কোনো সন্দেহ নেই, কিন্তু তাই বলে কোরআনের সাথে কন্ট্রাডিক্টরি হবে এমন কথা বিশ্বাস করার কোনো সুযোগ নেই। যারা বলে যে কোনো হাদিস শুদ্ধ হইতে হলে আগে আনতে হবে কোরআনের কাছে নিয়ে যেতে, কোরআন যদি বলে যে এটা শুদ্ধ তাহলে মানতে হবে, কোরআন যদি বলে যে এটা শুদ্ধ না তাহলে মানতে হবে না, এই বিবেক এই যে জিনিসটা নেই, এটা আহলে এটা আহলে কালাম, কালাম শাস্ত্রবিদদের কাজ, এটা আহলে সুন্নাহ জামাতের মত নয়। আহলে সুন্নাহ জামাতের মত হচ্ছে এটা কোরআন কোরআনের জায়গা, হাদিস হাদিসের জায়গা, একটা একটা বিরোধ হবে না কখনো, বিরোধ তৈরি করার উদ্দেশ্য না, কিন্তু কিছু মানুষ যারা মানবে না তাদের উদ্দেশ্য হচ্ছে তৈরি করা, তারা আগে তৈরি করে একটা বিরোধ তৈরি করে, যে কোনো জিনিস বিরোধ তৈরি খুঁজে। আপনি দেখবেন যদি আপনি বলেন যে আল্লাহ আরশের উপরে আছেন, তারা বলবে যে আল্লাহ তো অন্য জায়গায় বলেছেন যে তিনি মানুষের সাথে আছেন, ও মাহকুম আইন এমাকুম তুম, তাহলে এটা কীভাবে হলো, তা আল্লাহ আরশের উপরে উঠেননি, এটা তো আপনি নেগেটিভ নিয়েছেন। আপনি দুইটাই বলেন, আল্লাহ আরশের উপরে আছেন সত্য, মানুষের থাকাও সত্য, আল্লাহ আরশের উপরে উঠেছেন এটা সত্য, তিনি সত্তাগত আরশের উপরে, আর মানুষের সাথে থাকাটা হচ্ছে আল্লাহ, এটাও হক, এটা সত্য, কিন্তু এটা হচ্ছে যে তার এলম এবং জ্ঞানে যেভাবে সলভে সালিন বুঝছেন, সাহাবায়ে কেরাম বুঝছেন, যেটা কোরআন এমন কোরআনের সরাসরি শব্দ দিয়ে বোঝা যাচ্ছে, ওহুয়া বিকুল্লি শাইইন আলিম শেষে বলে দিয়েছেন আল্লাহ তাআলা, তাহলে বোঝা গেল এটা হচ্ছে হক, এটা হচ্ছে হক। তাহলে বুঝতে পারলেন আপনি আমি যে কখনো হাদিস কখনো কোরআনের সাথে মিলানোর জন্য যে আহ্বান কেউ কেউ বলে যে হাদিসকে নিয়ে কোরআনের সাথে সামনে দাঁড় করাতে হবে, এটা বেদাতীদের কাজ, এটা কখনো আহলে সুন্নাহ জামাতের কাজ নয়। বেদাতীরা আহলে সুন্নাহ জামাতে দুইটা ভুল, বেদাতীরা দুটো ভুল করে থাকে, দুটা ভুল। একটা হচ্ছে বেদাতি কাকে বলছি আমি, যারা আশারি মাতুরিদি মুতাজিলি এই জাতীয় জাহামি যারা আছে এই গোষ্ঠী, এদের ভুলে হচ্ছে, এবং এর সাথে এই জাতীয় যারা সুফি আছে, এই জাতীয় তারা কবরুজারি আছে, এই যে গোষ্ঠীগুলো তাদের কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে যে মোতাসাবেকে মকামকে মোতাসাবের দিকে না নিয়ে মোতাসাবেকে মকাম আয়াতকে মোতাসাবের দিকে নিয়ে যাচ্ছে উল্টা, অর্থাৎ মোতাসাবেগুলোকে বুঝতে হলে মকামের দিকে নিয়ে যেতে আল্লাহ বলছে, আর ওরা বলে কি মকামগুলোকে মোতাসাবের আর কেউ বুঝতেছে উল্টা। আরেকটা হচ্ছে কোরআনকে তারা কোরআনকে কোরআন বলছে হাদিসকে হাদিস জায়গায় বুঝে না, হাদিসকে নিয়ে কোরআনের বিরুদ্ধে আঁকড়াতে হবে, তারপর বুঝার চিন্তা ভাবনা করতে হবে, এটা তারা করে, এটা বেদাতীদের কাজ। কিন্তু আহলে সুন্নাহ জামাত কখনো সেটা বলে না, আহলে সুন্নাহ জামাত বলে যে কোরআন এবং আহলে সুন্নাহ জামাত বলে যে হাদিস নিজেই দলিল, এখানে আর দলিল হওয়ার জন্য কারোর বিরুদ্ধে কোরআনের বিপক্ষে দাঁড় করানোর কোনো প্রয়োজন নেই, কোরআন দিয়েই সেটা দলিল সাব্যস্ত হয়েছে, এখন হাদিসে যা যা বলে সব আমল করতে হবে, এটা হলো কথা। প্রত্যেকটা নসকে নিয়ে কোরআনের বিরুদ্ধে দাঁড় করানোর কথা বলে না,
আহলে সুন্নাহ জামাতের লোকেরা আকীদার ক্ষেত্রে এবং আহকামের ক্ষেত্রেও তাই তারা বলে যে আহকামের ক্ষেত্রেও একটার বিরুদ্ধে একটাকে দাঁড় করানোর কোনো সুযোগ নাই, এটা বিশ্বাস করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম যে সুন্নাহ, সুন্নাহ যদি সহি হয়, সুন্নাহ যদি সহি হয় এটা নিজেই দলিল, এখানে আকিদা এবং হাকামকে দলিল, এখানে কোরআনের বিরুদ্ধে নিয়ে দাঁড় করানো যে দাবি কেউ কেউ বলে থাকে যে কোরআনের সাথে বিরোধ হয় কিনা দেখো, এই জাতীয় কথা যারা বলে তারা পদগ্রস্ত এবং এদের কারণে এই দুনিয়াতে ফেতনা ফেতনা ফাসাদ তৈরি হয়েছে। পঞ্চম যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে ওয়ে তালাক্কাও না নুসুস আল কিতাব ওয়াস সুন্নাহ বিতাজিমুল ইসতিসলাম, তারা কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ যে সমস্ত নুসুস ভাষ্য আছে এগুলিকে অত্যন্ত সম্মানের সাথে গ্রহণ করে এবং মেনে নেয়, সম্মানের সাথে গ্রহণ করে এবং মেনে নেয়। তিনটা জিনিস গুরুত্ব সাথে নিতে হবে, আখলাক কি, আখলাক কি মানে আখলাক খুলুক আজিম যে আছে ইন্নাকা আলা খুলুকিন আজিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, আল্লাহর সাথে উত্তম চরিত্রের অধিকারের প্রমাণ হচ্ছে এটা দুইটা, একটা হচ্ছে প্রথমটা হচ্ছে ইমান বিশ্বাস করতে হবে, দ্বিতীয় হচ্ছে তাজিম করতে হবে, ইসতিসলাম করতে হবে, বিশ্বাস করতে হবে, সম্মান করতে হবে, মেনে নিতে হবে, এই তিনটি জিনিস হচ্ছে ইমান। এই তিনটি জিনিস দিয়েই হচ্ছে মানুষের আখলাকের পরিচয়, আল্লাহর সাথে তার আল্লাহর বিধানের সাথে আখলাক পূর্ণ চরিত্র দেখাইছে, সচ্চরিত্র দেখাইছে, এই তিনটে জিনিসের মাধ্যমে, একটা হচ্ছে ইমান, তসদিক তাজিম তসলিম, তসদিক তাজিম তসলিম, এই তিনটে জিনিসের মাধ্যমেই হতে পারে। তো আহলে সুন্নাহ জামাতের আকীদার ক্ষেত্রেও তারা কোরআন এবং সুন্নাহ যত ভাষ্য আছে এগুলিকে প্রথমত এগুলিকে মেনে নেয় যেগুলি আল্লাহর বাণী, দ্বিতীয়ত এগুলিকে যথাযথ সম্মান করে, তৃতীয় তিন নম্বর হচ্ছে এগুলি যা বলেছে এগুলিতে যা বলা হয়েছে এগুলোতে এই যা বলা হয়েছে এটাকে কায়মান বাক্যে মেনে নেয়, কোনো কোনো বাক্য ব্যয় করে না, কোনো বিনা বাক্য ব্যয় মেনে নেয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কেন বলছেন ফালা রাব্বিকা লা ইউমিনুন, আল্লাহ কখনো নয় আপনার রবের শপথ করে বলছেন, আল্লাহ তা নিজের শপথ করে নিজে বলছেন লা ইউমিনুন, তারা ইমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমু কাফিমা শাজারা বাইনুহুম, আপনাকে তাদের মধ্যে ঘটে যাওয়া বিষয়ে ফয়সালা কারী না বানাবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা, আপনি যে ফয়সালা দিবেন ব্যাপারে তাদের মনে কোনো রকম দ্বিধা থাকতে পারবে না, ঐসাল্য মুতাসলিম মানার মতো মানতে হবে। এই যে তাজিম ইল ইসতিসলাম খুব গুরুত্বপূর্ণ জিনিস, ই তসদিক তাজিম এবং তসলিম, তসদিক তাজিম তসলিম, এই তিনটি জিনিস গুরুত্বপূর্ণ জিনিস, এই তিনটির মাধ্যমে আহলে সুন্নাহ জামাত কোরআন এবং সুন্নাহ মধ্য থেকে আকীদা গ্রহণ করে, প্রথমেই তারা ইমান আনে যে হক, দ্বিতীয় হচ্ছে সম্মান করে, এটাকে তারা নিয়ে ঠাট্টা মস্কারি করে না, এটা নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলে না, উপহাস করে না, তৃতীয়ত যা বলা হয়েছে তার উপর যথেষ্ট মেনে নেয় যে এটাই সত্য, তারা বিশ্বাস করে কবর আজাব আছে, কবরের শান্তি আছে, কবরে হাসরের মাঠে উঠতে হবে, হাসরের মাঠে বিচার আছে, হাতে আমলনামা আসবে, তারা বিশ্বাস করে এবং তারা বিশ্বাস করে ফলসে রাত পার হতে হবে, এভাবে তারা সব কিছু বিশ্বাস করে, এটা হচ্ছে কী জন্য তারা তাজিম তসদিকান ও তাজিমান ও তসলিমান, এই জন্য তারা সেটা করে থাকে, এটা হচ্ছে আহলে সুন্নাহ জামাত আকীদার গ্রহণের পদ্ধতি, আকীদা গ্রহণ করে থাকে, এই পদ্ধতি তারা গ্রহণ করে থাকে কোরআন সুন্নাহ থেকে। পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে আহলে সুন্নাহ জামাত ইয়াতাকিদুন ইসতিমাল আলা জামি মাসালিদি লাসিমাল ঈমান, আহলে সুন্নাহ জামাত মনে করে কোরআন সুন্নাহ ইমানের বিষয়গুলো সব আসছে, ইমানের বিষয়ের জন্য কোনো কিছু দ্বারস্থ হতে হবে না। কেন, আপনি জানেন যে গ্রিক দর্শন মুসলিমদের মধ্যে প্রবেশ করেছে কখন, অনেক পরে সেটা প্রবেশ করেছে, কেউ কেউ বলে যে উমাইয়া আমলের শেষের দিকে আর আব্বাসী আমলে সেটা প্রবেশ করেছে, এর আগ পর্যন্ত মুসলিমরা কিন্তু দিনের উপর ছিল, ইমানের উপর ছিল, তাদের ইমানে কোনো খলল দেখা যায়নি, তাদের বুঝতে পারছো, তারা বুঝতে পারছে, তারা এর বুঝতে পারতো, এগুলি কোরআন আয়াত পড়লেও বুঝতে পারতো, হাদিস পড়লেও বুঝতে পারতো, তারা কোনোদিন এ নিয়ে কোনো দ্বিমত পোষণ করেনি। যখনই গ্রিক দর্শন বা ভারতীয় দর্শন বিভিন্ন দর্শনের একটা সন্নিবেশ হলো, এখন মানুষ দর্শনিক হইতে ভালোবাসে, আল্লাহ দাসত্ব থেকে দার্শনিক হইতে ভালোবাসে, দাসত্ব করতে ভালোবাসে না, তখনই হয়েছে ইমানের খলল তৈরি হয়েছে, তখনই ইমানের মধ্যে তত রকমের সমস্যা তৈরি হয়েছে। এই জন্য কেন, যেহেতু এই জিনিসগুলো পরবর্তীতে ইমানের ক্ষেত্রে খলল তৈরি করেছে, একজন মানুষকে বিশ্বাস করতে হবে, এগুলি আসার আগ পর্যন্ত কিন্তু মানুষ ইমান ছিল, অর্থাৎ সাহাবায়ে কেরাম ইমানের উপর ছিলেন, তাবেইনরা ইমানের উপর ছিলেন, তাবে তাবেইনরা ইমানের উপর ছিলেন, তো তারা কিসের উপর ইমান আনছেন, যদি এগুলি না থাকে না, এগুলি না থাকে ইমান পেয়ে থাকেন, তারা কোরআন সুন্নাহর উপর ইমান আনছেন, তাহলে বুঝা কোরআন এবং সুন্নাহ একজন মানুষ যা যা ইমান আনতে হবে তার পরিপূর্ণ আছে, এর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আপনাকে আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করার ক্ষেত্রেও কোরআন সুন্নাহ যথেষ্ট, আল্লাহর এবাদত মানার এবাদত করার ক্ষেত্রেও কোরআন সুন্নাহ যথেষ্ট, আল্লাহর কোন কোন জিনিস ইমান আনতে হবে এটা কোরআন সুন্নাহ যথেষ্ট, তাকদীর উপর ইমান বিষয়ের জন্য কোরআন সুন্নাহ যথেষ্ট, কোরআন সুন্নাহ ইমানিয়াতের ক্ষেত্রে সামান্যতম কোনো কসুর করেন, ইমানিয়াত কোন কোন জিনিস ইমান আনতে হবে কোরআন এবং সুন্নাহ তার বিস্তারিত বর্ণনা দিয়েছে এবং সেটা যে বুঝা সে বুঝে নিবে। সুবহানাল্লাহ, আমাদের সালাফরা কিন্তু এভাবে গ্রন্থ লিখেছেন, আপনি জানেন ইবনে বাত্তা রাহমাহুল্লাহ তার গ্রন্থ লিখেছে, ইমাম ইবনে মান্দা রাহমাহুল্লাহ তার দুইটা গ্রন্থ আছে, ইমানের উপর একটা গ্রন্থ আছে তার, তাওহীদ ইবনে মান্দা আছে এবং ইমান ইবনে মান্দা আছে, ইমানের গ্রন্থটা পুরোটাই
আল্লাহ রবিয়তের উপরে এমন এমন দলিল নিয়ে আসছে কোরআন ও সুন্নাহ থেকে যা পরবর্তীরা তাদের মাথার ভিতরে কখনো আসেনি। তাহলে বোঝা গেল, অনেকে মনে করে থাকে যে আল্লাহর অস্তিত্বের উপরে বা আল্লাহর উপর ইমানের উপরে কোরআন হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না, এটা মনে করে থাকে। এটা হচ্ছে বিভ্রান্তি। আপনি যদি কোনো সরা আকায়েদে নাসাফিয়া পড়েন, প্রথম থেকে আপনি দেখবেন যে একটা কোরআন আয়াত একটা হাদিস নেই, পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টেন, একটা কোরআন একটা হাদিস নেই। তাদের নাম দিয়েছে যে কিছু, তাদের কাছে কিছু আছে সামরাইয়াত, কিছু আছে আকলিয়াত। এদেরকে বলে আকলিয়াত, অর্থাৎ শুধু বিবেকের দিকে যাইতে হবে। কোরআন সুন্নাহ দিয়ে দলিল দেওয়া যাবে না। কেন কোরআন সুন্নাহ দলিল দেওয়া যাবে না? আমাদের সালাফরা কোরআন সুন্নাহ দলিল দিয়েছে, যে কোরআন সুন্নাহ দলিল দিতে পারবে না সে পদভ্রষ্ট, তার দরকার নেই আমাদের ইসলামে। বলে যে আমি কোরআন সুন্নাহ যদি মানে না, এখন যদি বলে যে কাফেরদের সাথে মুনাজারা করার জন্য, কাফেরদের সাথে মুনাজারা আমাদের সালাফরা করেছেন, কিন্তু কোরআন সুন্নাহর যে দলিল আছে সেটা দিয়ে করেছেন। কোরআন সুন্নাহর প্রতি এই বিষয়ে দলিল আছে, সেগুলো যদি করেন। আর আপনি বিবেক ব্যবহার করে, আমি নিষেধ করছি না, কিন্তু বিবেক ব্যবহার করে কোরআন সুন্নাহর দলকে খণ্ডাই ফেলবেন, সেটা বাদ দিয়ে দেবেন, সেটা হলো সমস্যা। বেশিরভাগ সময় দেখা যায় এরা কোরআন বিবেক ব্যবহার করে কোরআন সুন্নাহর দলকে ইগনোর করে যায়, তাই করা হয়েছে। একজন সারা আকাইদে নাসাফিয়া যখন লিখেছে, সে কি এটা কাফের জন্য লিখেছে না ইমানদারের জন্য লিখেছে? সে লিখেছে ইমানদার সন্তানদের জন্য, তারা বড় হবে এটা পড়বে, যেমন আমাদের দেশে এখন পড়ানো হয় সেটা, এবং বিভিন্ন মাদ্রাসা সব মাদ্রাসাতে এটা পড়ানো হয়। অথচ আপনি দেখবেন এটার মধ্যে আপনি কিতাবের অর্ধেক পর্যন্ত, কিতাবের অর্ধেক পর্যন্ত ইমানিয়াতের মধ্যে কোনো ক্ষেত্রে তারা কোরআন একটা হাদিসে একটা আনতে রাজি নেই, তারা বিবেক দিয়ে জুজুল্লাহ ইতাজ্জা অথবা তথাকথিত লাফ হোক ওলা তাহাত ওলা ইয়ামিন ওলা শিমাল এই জাতীয় কথাবার্তা বলে লা নো নো নেগেটিভ যত রকম সেন্স আছে সেগুলো এনে বিগ দর্শন দিয়ে যেন বইটা লিখছে। এটা কার জন্য লিখছে? কেউ কেউ বলে যে কাফেরদের সাথে মনে হয়, এটা কাফেরদের সাথে মনে রাখছে, ইমানদারকে তারা কাফের বানাইয়া কাফের থেকে ইমানদার বানাচ্ছে, অর্থাৎ কাফের বানাইয়া আগে তারপর ইমানদার বানাচ্ছে, এটা কোন ধরনের কারবার? আপনি সন্তানকে শিক্ষা দিবেন প্রথমেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রথমে যদি শিক্ষা দেন যে সন্দেহ করতে হবে, তাহলে আপনি কি ইমানের ভিতরে নাই? সাহাবায়ে কেরাম কখনো সে বলেন, রাসূলও বলেন নাই কখনো, তাবেইন ইমামরা কখনো সেটা বলেন নাই। তাহলে কেউ এই যে এই 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 জাতীয় যে সমস্ত তথ্য দিয়ে এখন আজ বিভ্রান্ত করা হচ্ছে, এর মূল কারণ হচ্ছে এটাই, তারা মনে করে যে আকিদার ক্ষেত্রে বা ইমানিয়াতের ক্ষেত্রে কোরআন সুন্নাহ যথেষ্ট নয়। তারা মনে করে কোরআন সুন্নাহ থেকে দলিল নেওয়া যাবে না, তারা দলিল নিতে হলে তারা এখন আকলের দিকে দলিল চলে যাচ্ছে। আরে আপনার আকল কার আকলে কোরআন সুন্নাহ বিচার করবে? কার আকল দিয়ে আপনি ধরবেন? আপনার আকল হচ্ছে আরেকজন যদি আকলমান বেশি চলে আসে সে কি আপনাকে কাফের বানিয়ে দিবে? ইমাম মালিক রহমতুল্লাহ যেন বলতেন, আওয়াকুল্লামা যা আনা রাজুলুন আজদালা মিন রাজুলুন, তারা আপনার কিতাব আল্লাহ সুন্নাতে নবী নিজেদালে হাউলা, যখনই কোনো লোক বেশি ঝগড়া করতে পারবে, ঝগড়া করে ঝগড়ায় ফটু হয়ে আমাকে হারিয়ে দিবে, তখনই কি আমি আল্লাহ কিতাব ছেড়ে এই বেটার কথা শুনতে হবে? আল্লাহ কোথাও কিতাব রাসূলের সুন্নাহকে আমি প্রাধান্য দিতে হবে? তাহলে বোঝা গেল যে এরা যারা বিভ্রান্ত হয়েছে একটি মাত্র কারণ হচ্ছে ইমান ক্ষেত্রে, ইমান আনার ক্ষেত্রে তারা মনে করে কোরআন সুন্নাহ যথেষ্ট নয়। অথচ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে এটা যে সমস্ত ইমানের দ্বীনের যত মাসায়েল আছে, বিশেষ করে ইমানের মাসালা, কোরআন এবং সুন্নাহ যথেষ্ট, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এর বাইরে যারা যাবে তাদের সাথে আমাদের কোনো তর্কের দরকার হলে ভিন্ন তর্ক করবে, বুদ্ধিমত্তা তর্ক করবে, কাফেরদের সাথে এটা আলাদা, সেটা মাসালা আলাদা। কিন্তু ইমানদার কখনো এই অন্য কিছু পড়ে ইমান আনবে না, ইমানদার ইমান আনবে কোরআন এবং সুন্নাহ পড়ে, এবং এটার উপরে সে নির্বাচন আল্লাহকে সাব্যস্ত করার ক্ষেত্রে ইমানদার কোনো সমস্যা নেই। ইমানদার সঠিক বুঝেই তার অন্তরের ভিতরে এটা আসেই, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিম বলে দিয়েছেন আফিল্লাহ শাক্কুন, আফিল্লাহ শাক্কুন, আল্লাহর ব্যাপারে কি সন্দেহ আছে? ফাতুল ইসলাম আওয়াতলার আসমান এবং জমিন স্রষ্টা তিনি, আফিল্লাহ শাক্কুন তার ব্যাপারে তোমরা সন্দেহ করছো কি করে? ফাতুল ইসলাম আওয়াতলার আসমান এবং জমিনের স্রষ্টা তিনি, তাহলে আসমান এবং জমিনের স্রষ্টার ব্যাপারে সন্দেহ করার বিষয়টা আল্লাহ উড়িয়ে দিয়েছেন, যে এটা সন্দেহ করার জিনিস না। এই জন্য নবীরা কখনো এসে বলেন বলতেন না, এই অমুক তোমরা সন্দেহ করো, পরে তোমরা চিন্তা করো, পরে তোমরা চিন্তা করতে করতে ফিকির করো, ফিকির করে তোমরা জিকির করো, এরপরে আসো আল্লাহর কথা শুনে, একটু কিছুই বলেনি, আসেই বলতেন মা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহ, আল্লাহকে মানো, আল্লাহর ইবাদত করো, একটাই বলেছেন আল্লাহর ইবাদত করো, বলে নাই যে আল্লাহ নামক একটা জিনিস আছে, একটা শব্দ আছে, আল্লাহ হতে পারে কিনা এখন খুঁজে বের করি, এই জাতীয় চিন্তা ভাবনা তারা কখনো দেন নাই। কেন? কারণ কোরআন এবং সুন্নাহ এমন জিনিস যে যেটা বাস্তব সত্য সেটাকে তারা বাস্তবে নিয়ে গেছে। কোরআন সুন্নাহ মনে যে মানুষের অন্তর ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন, মানুষকে যখন সৃষ্টি করেছেন তখন তার অন্তরে দিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহ আল্লাহকে আল্লাহকে মেনে নেওয়ার বিষয়টি। এই জন্য পৃথিবীর যত বড় অপরাধী হোক না কেন তার অন্তরের ভিতরে একটা জায়গা দুর্বল জায়গা আছেই, সেটা হচ্ছে তার একজন স্রষ্টা আছে, সেটা মেনে নিতে সে বাধ্য। সুতরাং তার এই স্রষ্টা আর কেউ না আল্লাহ, এটাই বলতে হবে। কিন্তু দাওয়াত দেওয়ার ক্ষেত্রে বলতে হবে আল্লাহর ইবাদত করেন সরাসরি, প্রথমে আল্লাহকে অস্তিত্ব মানা নিয়ে লাভ নেই। কেন? মানে যে অস্তিত্ব মানলে ইমানদার হতে পারবে না, একজন একজনকে মানে বলে ইমানদার এটা কিন্তু সত্য নয়। ইমানদার হতে হলে অবশ্যই তাকে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে, এটা ইমানদার, এর আগ পর্যন্ত ইমানদার হতে পারবে না। তাহলে আমাদের যে সমস্যাটা এখানে হয় সেটা হচ্ছে তারা বেশিরভাগ সময় মনে করে থাকে যে ইমানের ক্ষেত্রে, ইমানিয়াতের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ যথেষ্ট নয়, বাইরের দলিল দিয়ে নিয়ে আসতে হবে, সন্দেহ করতে হবে, অথবা সন্দেহের ইচ্ছা করতে হবে, অথবা কোনো কিছু অন্য কিছু নিয়ে আসতে হবে যা দ্বারা ইমান সাব্যস্ত করা যাবে, তারা কোরআন সুন্নাহ দলিল দিতে রাজি নেই।
অথচ কোরআন সুন্না দিয়ে দলিল দিতে হবে। এই জন্য ইমানিয়াতের ক্ষেত্রে কখনো বাইরের কোনো কোনো কিছুর প্রমাণ নেই, দরকার নেই। যদি কারো সাথে ধারণা কাফেরদের সাথে যখন আলোচনা হবে সেটার মাসালা আলাদা, সেটার সাথে এটা সাধারণ মানুষের জন্য না, এটা ব্যক্তিগত কোনো বিশেষ কারণ, সে শিখবে যে কোনটা শিখে তাকে কীভাবে পরাস্ত করতে হবে, সে বুদ্ধি সে শিখবে, সেটা আলাদা কথা। সেটার সাথে সাধারণভাবে আকিদা গ্রহণের এই নীতি কখনো গ্রহণযোগ্য নয় যে কোরআন এবং সুন্না দিয়ে ইমানের আকিদা ইমান আকিদা গ্রহণ করা যাবে না, যেটা আহলুল কালাম আমরা বলে থাকি, বিশেষ করে মাতুরি দিয়া আশারিরা এবং মুতাজিলা সাথে সাথে জাহামিয়ারা, এরা কোরআন সুন্না দিয়ে আকিদা গ্রহণ করে তারা নারাজ। ইমাম এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহু আকবার, তিনি কী করতেন যখনই তার কাছে কোনো মোনাজারার জন্য নিয়ে আসা হইতো, ইবনে আবি দুয়াদ সহ নিয়ে আসা হইতো, তিনি বলতেন যে আমিরুল মুমিনিন, তিনি খলিফাতুল মুসলিমিনকে এত ব্যথার পরও বলতেন আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন হা তিনি কিতাব হা তিনি নাস্তাম কিতাবিল্লাহ সুন্নাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিরুল মুমিনিন আল্লাহর কিতাব ও রাসূলের হাদিস থেকে দেন, যে কোনো একটা ভাষ্য দেন আমাকে মেনে নেব, আল্লাহর কিতাব এবং রাসূলের ভাষ্য থেকে যে কোনো একটা জিনিস দেন আমি মেনে নেব, এটা বলেন। তখন তারা কোনো দলিল দিলে তিনি মানতেন, হ্যাঁ এটার উত্তরও তিনি দিতেন যে দলিল দিলে। এরপরে তারা যখন পারতো না তখন তারা কি করতো, দর্শন নিয়ে আসতো যে এটা তো হলে তো এটা হয়, তিনি বলতেন যে মা আফহাম তুমি কি বলছো আমি বুঝি না, ইচ্ছা করে তিনি বুঝতেন না, বুঝতে চেষ্টাও করতেন না। এই জন্য ইমানদারের কাজ হচ্ছে যে কেউ যদি কোনো ইমানদার যদি কোনো তার সাথে ঝগড়া করতে আসে সে বুঝবে না, বলে কোরআন সুন্নার বাইরে কিছু বুঝবো না, যদি কাফের সাথে ঝগড়া সেটা আলাদা, সেটা আলোচনা চিন্তা করতে পারে, টেকনিক শিখে নেবে, এটা সবাই পারেও না, সবাই দ্বারা সবাই দ্বারা শিখাও দরকার নেই, এটা সবাই শিখারও দরকার, তার সাথে সবাই তর্ক করারও দরকার নেই। যদি কেউ হতে পারে কেউ ইমাম বাকিলানের মতো এরকম ব্যক্তিত্ব যিনি তর্কে কখনো হারেননি, সবসময় তর্ক করতেন এবং বুদ্ধিমত্তার সাথে তর্ক করতে পারতেন, এরকম ব্যক্তিত্ব হয় পরবর্তী যুগও হয়েছে অনেকেই, আপনারা জানেন গত শতাব্দীতে এখনো কেউ কেউ আছে জীবিত, এরা হয়তো ভালো কাজ করে, এদের দ্বারা সবাই দ্বারা সম্ভব হয় না, কিন্তু ইমান তো সবার জন্য বাধ্যতামূলক জিনিস। আর আল্লাহ তাআলার আল্লাহ তাআলার একটা সুন্নাতুল্লাহ ফিলাহ, আল্লাহ তাআলার সুন্নাত হচ্ছে এটা, যে জিনিস বেশি দরকার এটা অত বেশি সহজ, হাওয়া বেশি দরকার মানুষের হাওয়াটা সহজ করে দিয়েছে, পানি বেশি দরকার পানি সহজ করে দিয়েছে, পানি যদি কিনতে হতো, বাতাস যদি কিনতে হতো, অক্সিজেন কিনতে হতো সব মানুষের, দেখতেন কি অবস্থা হইতো, মানুষ কিন্তু জীবন ধারণ করতে পারতেন না। ইমান যেহেতু প্রত্যেকটি মানুষের দরকার, আল্লাহ এটাকে সহজভাবে বুঝিয়ে দিয়েছেন, সহজ কঠিন কিছু না, যে কোরআন এবং সুন্নাহ ইমানের কথা আসছে সহজে বলে দিয়েছে, কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি এটাকে বলা হতো যে হুদুস তাগায়ুর তথাকথিত হাদিস কাদিম হাদিস বুঝো, একটা কিছু কাদিম আছে একটা হাদিস বুঝো, হাদিসের এই সমস্যা কাদিমের এই সমস্যা এগুলো বুঝতে, একটা মানুষ পাগল হয়ে যেতে বলছে আল্লাহ আমি ইমান আনবো না, এটা কি বলে আমি বুঝি না কিছু, কিন্তু সহজ করে আল্লাহ সহজ করে দিয়েছেন, সহজ করে নবী আসে বলতেন ও বদুল্লাহ আল্লাহ ইবাদত করো, মা লাকুম ইলাহিন গায়র, সহজ করে আল্লাহ ইবাদত তার ইবাদত, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, বুঝছেন তিনি ছাড়া কোনো আর কোনো মাবুদ নাই তোমাদের, সহজ জিনিসটা বুঝিয়ে দিয়েছেন। তাহলে ইমানিয়াত সহজ কোরআন সুন্নাহ আসে সহজভাবে, কিন্তু এটাকে ভিন্ন খাতে প্রবাহিত যারা করছে তারা আসলে আকিদা করতে গ্রহণ করতে হবে এখনো শিখে নাই, ইমান গ্রহণ করতে হবে তারা শিখে নাই, এই জন্য বিষয়টা আমাদের জানা দরকার। তারপর আরেকটি জিনিস হচ্ছে আহলে সুন্নাহ জামাত ইয়া খুজুন আমা খাজাল আউইলা আলাইহা ওয়াল ইহতিমাদ, আহলে সুন্নাহ জামাত তারা কোরআন এবং সুন্নার নসুসের মধ্যে নিজেদেরকে যথেষ্ট মনে করে, যথেষ্ট মনে করে এবং এটাকেই তারা গ্রহণ করে নেয়, এটাকে তারা ছাড় দেয় না কোনোভাবেই। আমরা যেমন উদাহরণ দিলাম যে আহমদ ইবনে হাম্বল যখন তার কাছে দলিল দেওয়া হতো তখন তিনি বলতেন যে হ্যাঁ আমি বুঝি, তখন তিনি বাইরের কোনো দলিল বলে আমি বুঝি না, তোমার কথা আমি বুঝবো না, বুঝার দরকার নেই, তুমি বাইরের কোনো দলিল নিয়ে তুমি কোরআন সুন্নাহ দিয়ে দলিল দাও আমি মানবো, হাজারবার কোরআন সুন্নাহ বুঝার জন্য দলিল দিতে আমি মানবো, কিন্তু বাইরের কোনো কথা একটা আনি ঢুকাইবে আমার ভিতরে এটা আমি গ্রহণ করে নিব না। এই জন্য তারা মা খাজাল আউইল আলাইহি যে এর উপরে আমি নির্ভর করি, অর্থাৎ আহলে সুন্নাহ জামাত সবসময় কোরআন এবং সুন্নার নাস ভাষ্যের উপরে সবসময় নিজেদেরকে নির্ভর করে এবং এটার উপরে নিজেদের ভরসা করে যে এর বাইরে তারা কখনো যায় না। আর কি করে তারা, গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট সেটা হচ্ছে ইয়া আতানু নবে জামাই নুসুস বিকুলে বাব, প্রত্যেক অধ্যায়ে প্রত্যেক অধ্যায়ে এই অধ্যায়ে কি কি হাদিস আছে কি কি করার আয়াত আছে এগুলিকে একসাথ করা তারা গুরুত্ব দেয়। একসাথ করার গুরুত্বটা কেন জানেন, একসাথে এই জন্য অনেক সময় একটা খণ্ডিত বক্তব্য নিয়ে আপনাকে বিভ্রান্ত করতে পারে এবং খণ্ডিত বক্তব্য সবসময় সমস্যা তৈরি করে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এর জন্য বলতেন যে পৃথিবীকে নষ্ট করেছে এমন কিছু মানুষ যারা যাদেরকে বড় তিনি বলছেন যে অর্ধেক অর্ধেক বৈদ্য অর্থাৎ ভালো ডাক্তার এসে গেলে সে মানুষের জান নষ্ট করে। ফার্সিতে বলে নিমে হাকিম খাতরায় জান, নিকে নিমে মোল্লা খাতরায় ইমান, যে ব্যক্তি অল্প জানে সে ইমান নষ্ট করে, যে ব্যক্তি অল্প ডাক্তারে জানে সে কিন্তু মানুষের জান নিয়ে টানাটানি করে জান নষ্ট করে। তো ঠিক অনুরূপভাবে যে বাক্যের খণ্ডিত বক্তব্য যখনই দিবেন কোনো একটা অংশ তখন কিন্তু মানুষ বিভ্রান্ত হবে, আর যে পুরো কথাটা আনবেন তখন কিন্তু আর সমস্যা হবে না। যখন একটা উদাহরণ দিই, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি যেখানে শুনেন তিনি তোমাদের সাথে আছেন, এটুকু পড়লে যে কোনো মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, কারণ এরপরে অংশ আপড়তে হবে তাকে, ঠিকই ওয়াল্লাহু বিমা তাআমালুনা বাসির, কারণ
আল্লাহ তোমাদের সাথে আছেন, কারণ তিনি যা তোমরা করো সব দেখছেন, উত্তর দিয়ে দিয়েছে, তিনি দেখার মাধ্যমে সবার সাথে আছেন, কোরআন আয়াতের মধ্যে আছে। যেমন বলছে ইন্নানি মাআকুমা, আমি তোমাদের সাথে আছি, কাকে কে বলেছেন? আল্লাহ তাআলা বলছেন তোমাদের দুজনের সাথে আছি, বলেছেন মুসা এবং হারুনকে। এখন একজন মানুষ যদি কোনো পরের অংশ না পড়ে সে মনে করবে যে আল্লাহ তোমার সাথে আছে, অর্থাৎ আল্লাহ ভিতরে আছে, মানুষ সাথে লেগে আছে, এটা মনে করবে। কিন্তু এর পরের অংশ কি? আসমা ও আরা, আমি দেখি এবং শুনি। আমি এখন দেখি অংশ সাথে সাথে বলা হয়েছে, অর্থাৎ দেখা শোনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সাথে আছে উল্লেখ আছে। তাহলে বোঝা গেল যে যারাই অর্ধেক বক্তব্য নেবে তারা সমস্যা পড়বে। এই জন্য আহলে সুন্নাহ জামাতের নিয়ম হচ্ছে একই বিষয়ে একই অধ্যায়ে সমস্ত হাদিস এবং কোরআনের আয়াতগুলোকে একসাথ করে তারা একটা জায়গায় পৌঁছে। এখানে তো অখণ্ডিত বক্তব্য তারা দেয় না, খণ্ডিত বক্তব্য তারা দেয় না। যদি বলেন যে কদ জাআকুম মিনাল্লাহ নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে নূর আসছে এবং কিতাব মুবিন আসছে। নূর বলতে আল্লাহ রসুলকে বুঝাইছে, কিতাব মুবিন বলতে কোরআনকে বুঝাইছে। এখন আপনি তো আল্লাহ রসুলকে নূর মনে করে বসছেন যে আল্লাহ রসুল হচ্ছে এরকম নূর, যেই নূর আমরা বুঝি আলো, সুতরাং তিনি মানুষ নন, তিনি মানুষ অতি মানব ইত্যাদি এ শুরু করেছে। অন্যদিকে গাছপালা ডালপালা শুরু করে দিয়েছেন, কিন্তু আপনি তো অন্য আয়াত পড়বেন কলিন্নামা আনা বাসার মিসলিম, বলুন আমি তো তোমাদের মতো একজন মানুষ, চামড়াযুক্ত মানুষ, বাসা বলেছে আমরা আলাদা মানুষ দেখে। আবার যখন আপনি পড়বেন যে নূর আল্লাহ তাআলা অল কামারা নূর, চাঁদকেও নূর বলেছে, চাঁদকেও নূর বলেছে, আপনি জানেন নূর এই জন্য যে নূর ধার করা, নূর করে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সূর্য থেকে আলো পায়। আল্লাহ তাআলাও এই ইমানের নূর হিসেবে হাদায়াতের হেদায়তের নূর হিসেবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। সুতরাং এই নূরটা সত্য, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আর হেদায়তের নূর আসছে, এটা আমাদেরকে সেটা অনুসারে চলতে হবে। এটা আপনি বুঝে গেছেন অন্য আয়াত মিলানোর কারণে। আর যদি একটা আয়াত নিয়ে দৌড় দেন আপনি কিন্তু বিপর্যস্ত হবেন। এটাই এই জন্য আহলে সুন্নাহ জামাত আকীদা গ্রহণের ক্ষেত্রে তারা কি করে, প্রত্যেক অধ্যায়ে কি ইয়ে আছে, ভাষ্য আছে, এই অধ্যায়ে কত ভাষ্য আছে, সবগুলি একত্রিত করে একটা সমাধানে পৌঁছে। তারা একটা আয়াত একটা হাদিস নিয়ে দৌড় দেয় না, যার অর্থ ভুল বোঝা হতে পারে এমন। এই জন্য তারা সবসময় একই অধ্যায়ে কোরআন সুন্নার ভাষ্যগুলিকে একসাথ করে একটা সিদ্ধান্তে পৌঁছে। আলহামদুলিল্লাহ, এটাই আমাদেরকে সঠিক পথে এ পর্যন্ত রেখেছে। আমাদের আমাদের সালাফদেরকে, আমাদের সালফে সালেহীন যারা অনুসরণ ছিল, আমাদের ওস্তাদদেরকে আমরা দেখেছি যে তারা একই বিষয়ে অধ্যায়গুলো আর কি কি হাদিস আছে জমা করে এবং সেটার উপর আমল করে। সুতরাং আমাদেরকে একই বিষয়ে যতক্ষণ পর্যন্ত বিভিন্ন অধ্যায়ে একত্রিত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা একটা সঠিক সিদ্ধান্ত আকীদা গ্রহণ করতে পারবো না। তো আকীদা গ্রহণের এই মূলনীতিগুলি আমরা জেনে রাখি। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আরও আলোচনা করবো। আজকে আমরা এই পর্যন্ত রাখি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।